অল্প বাজেটে এত কিছু পঞ্চাশ জনের গিফট লাভ লাইক হাই হেলো দিয়েছেন কি কি গিফট থাকছে দেখতে চাই কে কে হয়ে গেলেন উইনার দেখেন তো আঘানোরের মতো করে কি সুন্দর ড্রেস দেখা যাচ্ছে আজকে তিন তিনটা ড্রেসে এক একটা সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন আজকে লিটারলি কনফিউজ হয়ে যাবেন যে আপু আসলে কোনটা রেখে কোনটা নিব বুঝতেই পারছি না দুই দুটা যাবে আর একটা টু পিস যাবে যারাই আসবেন আগে একটা লাভ লাইক দেন আর একটু জানান অনেক লেট হয়ে গেল আজকে এই দুইবার দুইবার লাইভ স্টার্ট করব রিকানেক্টিং রিকানেকটিং আজকে টাইম মতো দাঁড়ায়ও দাঁড়াইতে পারলাম না আচ্ছা কে ফার্স্ট কমেন্ট করেছেন অ্যানি মাহমুদা মনে হয় কমেন্ট করেছেন আপু হাই আপো হ্যালো তারপর জেসমিন ছিল না স্যার আরিফ আপু হাই লিখেছে আপু ফার্স্ট কমেডি এস সনন আপু হাই লিখেছেন অন্ধকারে আপু আলাইকুম কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আজকে আপনাদের খুব মনের ড্রেস নিয়ে আসছি খুব দ্রুত দ্রুত সবকিছু দেখাবো তাড়াতাড়ি করে শেষ করতে হবে কারণ এখন দিন হয়ে গেছে ছোট তাড়াতাড়ি আসতে চাইলো কেন জানি হচ্ছে না আসমো সেন লিখেছেন হ্যালো আপু হাই যেমন আসিফ চল্লাসের এক্সিলেন্ট পারভিন আপু লিখেছেন হাই আপু হ্যালো আরিফ আপু লিখেছেন হাই সবাই একটু লাভ লাইক হাই হ্যালো কমেন্ট করে দিবেন ইনশাল্লাহ আজকে কিন্তু একটু ডিফারেন্ট কিছু হতে যাচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল জল পঞ্চাশ জনের মধ্যে থেকে যেভাবে করে উনার আজকে উনিটা সেরকম হবে না আজকের উইনারটা একটু ডিফারেন্ট করে হবে সো যতজন পঞ্চাশ জনের মধ্যে আছেন কেউ ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কোনো কারণ নেই কী হবে না হবে আমি সব ডিটেলসে সবাই জয়েন করেন অ্যান্ড খুব সুন্দর সুন্দর ড্রেস মানে আজকের ড্রেসগুলো মন ভরে যাবে এবং সব কিন্তু স্টিচ দেখেছেন যারা আঘানোর পছন্দ করেন তাদের জন্য আজকে কি পরিমাণে সুন্দর ড্রেস আসছে এবং আপনাদের ফেভারিট ওর না হ্যাঁ এটা আমি জানি না এটা হয়তো বা দূর থেকে আপনারা বুঝতে পারবেন কিনা একটু মানে ক্লোজ আনলে একটা প্রবলেম কি ব্ল্যাকটা ফেডেড হয়ে যায় এটা আরেকটা কালার কী হতে পারে কে বলতে পারবেন দেখি তো আরেকটা কালার কী হতে পারে সুন্দর লাগছে আপু এত সুন্দর আঘাত ইন্সপায়েড ড্রেস পরে আসছে সুন্দর না লাগার তো কোনো কারণই হতে পারে না হায়া আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইরফান লিখেছেন আপনি কেমন আছেন আনুচারের সঙ্গে চলে আসছে সৈলি গেট আজমা আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তাহলে চলেন তাহলে দেখে নে আজকে আপনাদের একেবারে মানে মন ভরে যাবে দেখেন তো আজকে কী কী আসছে দেখেন এই যে দেখেন আমি ভাবছিলাম যে লাইফকে আদৌ স্টার্ট করতে পারবো কি পারবো না আমি না আমাকে প্যান্টগুলো দিয়ে দেন তাড়াতাড়ি করে হ্যাঁ আপনাকে প্যান্ট দিতে বসে আর কিছু বলি না প্যান্টগুলো দিয়ে দেন এই যে দেখেন 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 আজকে যদি এটা না নিতে পেরেছেন দেখেন 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 এত নিচে দিলে তো দেখা যায় না ক্যামেরাতে হ্যাঁ খুবই সুন্দর আপু সো আজকে একদম খাজানা মানে থাকে না যে একটা জিনিস নিয়ে মন ভালো হবে আজকে কিন্তু সেইটার উপায় নেই দেখেন কোনটা নিবেন আপনারটা দেখা যেতেছে না তো এই যে হ্যাঁ দেখেন তো এটা এটা তো পুরো এবং প্রায় মতো আপুরা ডেলিভারি পায়নি কারণ অন্যটা রোলে আসেনি আমার কথা হচ্ছে লাইভে যা দেখিয়েছে আমার তাই দিতে হবে হলে দিব নতুবা না দিব খালি বুঝাই দিব তা না আপনি কোথায় আছেন আপনার ফোন তো কিছুই আসতেছে না মানে ওদিকে মানে এই ক্যামেরার দিকে ঘুরায় দেন না এই যে এইভাবে হতে হবে তো এইভাবে শিখতে হবে এইভাবে আপনি তো চলে গেছেন হচ্ছে গিয়ে রিমনের কাছে রিমনকে দেখা যাচ্ছেন এই যে আই একটু দেন আই দেন সুবাইয়া ও হবে না ওরা একটু লম্বা হইতে হবে নাহলে একটু হিল পরাইতে হবে আচ্ছা আর যাই হোক আপনারা ততক্ষণে জয়েন করে ফেলেন হ্যাঁ আচ্ছা দেখছেন কত সুন্দর সুন্দর জিনিস আজকে যদি সোল্ডার শুনেন উপর টুপর উঠানো দুটো সমান করলে তো দেখা যাইতেছে না পা তো যেটা বলছিলাম আপনারা তো একটু পরে না আমার আমার কি কি लागबेरा यू सो मच जन झन् भेजेल पब्लिक ধরেন ধরেন ভেজাইলা পাবলিক ধরেন এই যে নেন ঠিক আছে এই উন্নাটার জন্য আপনাদেরকে কিন্তু আমরা ডেলিভারি দিতে পারিনি সো এবার দিয়ে দেন এই যে আপা আপনার পারেন না ফেল টু মারসেন এবার দেন রিমনের কাছে দেন হ্যাঁ ফেল টু ফেল টু আপারা ফেল টু মারসেন দেন আমার হাতে দেন আপনারা ধরে রেখেন হ্যাঁ সো এটা যদি না পেয়েছেন আমার কিন্তু কিছু করার থাকবে না এটা কিন্তু নিউ ডিজাইন হ্যাঁ এটা কিন্তু নিউ ডিজাইন সো ডান এ হচ্ছে কি আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর ড্রেসগুলো হবে হ্যাঁ সুন্দর সুন্দর ড্রেসগুলো বাট এটার কালারটা কিন্তু আমি দেখাইনি খেয়াল করেছেন এটা একটা কালার কি হতে পারে এটা আপনারা বলে দিবেন আর সবকিছু রেডি হয়ে যাবে উইনার কে আসসালাম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে সবগুলো ড্রেস অনেক সুন্দর অনেক সুন্দর আপু আসলাম আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাইস কালেকশন বেস্ট কালেকশন আছে মাসা অনেক সুন্দর আপু অনেক সুন্দর আর আপু যেটা পরে আছে এটা হচ্ছে যারা আগানোর পছন্দ করেন তাদের জন্য বাট আজকের ড্রেসগুলো খুব এক্সক্লুসিভ খুব এক্সক্লুসিভ হ্যাঁ আসসালাম আলাইকুম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ সবগুলা তো সুন্দর সব নিতে মন চায় আজকে আপু কনফিউজ হয়ে যাবেন ঠিক আছে বিসমিল্লা করে শুরু করে দিচ্ছি খুব দ্রুত দ্রুত আপু কালকে আপু আসমাল হুসমা কি কালকে লাইভ থেকে অর্ডার করে পাইছেন নাকি শোল্ডার শুনছেন ভাই আমি জানি না আমি তো বারবার বলছি যে একবার নক দেন এমন প্রেসার আপনারা বাড়াই দিছেন একবার একটা আরেকবার আরেকটা এরকম করে করে মানে মাথা নষ্ট আশা সফল কিছু অরেঞ্জ কালার পরের কালারটা কি বলতে হবে হ্যাঁ পরের কালারটা কি বলতে হবে তাড়াতাড়ি আজকে কন্টেস্ট কি বলেন পরের কালারটা কি বলতে হবে তাড়াতাড়ি ফিফটিতে কিন্তু চলে আসতে পারবেন আবারও ফিফটি রিলিস্ট অ্যানাউন্স হয়ে যাবে জাস্ট কমেন্ট করবেন প্রতিদিন লাইভ থেকে উইনার তো হচ্ছেন হচ্ছেই গিফট পাচ্ছেন পাচ্ছি নি আবার পুরো সপ্তাহ শেষও আবার গিফট পাচ্ছেন কি মজা না বলেন তো পঞ্চাশের মধ্যে থাকলেই যাচ্ছে ইকবাল হোসেন লিখেছেন নাইস কালেকশনস আচ্ছা সাদিয়া লিখেছেন নাইস ড্রেস থ্যাংক ইউ আপু মনি দেবসব লিখেছেন লাভলি কালেকশন থ্যাংক ইউ তানজিলা আপু লিখেছেন অলওয়েজ বেস্ট ওকে আসেন তাহলে ড্রেসটা দেখে না যাক এই দেখেন আগানুরের ড্রেসগুলো কি হয় এটা ইনসপারেশনে করা আগানুর ড্রেসগুলো দেখবেন এই টাইপসের হয় কিন্তু অনেক আপুরাই আছে যে অর্গ্যানজ পরেন না বা হচ্ছে জর্জেট পরেন না তারা কিন্তু এগুলো কিনতে পারেন না আবার আরেকটা বিষয় থাকে যে অনেক বেশি এক্সপেন্সিভ কিন্তু হয় হ্যাঁ একদম সুতো টুতো বুনন সব কিছু অ্যাজ ইট ইজ সেম সেম করেও কিন্তু আপনার জন্য আজকে এটা পুরো স্টুডেন্ট বাজেটে করে দেওয়া হবে ঠিক আছে যেন বললাম যে আজকে সব অল্প বাজেটে বুঝলাম না এক জায়গায় স্টাক কেন এরকম তো হয় না এক জায়গায় স্টাক হয়েছে কারণটা কি ব্রাউন কালার স্কাই ব্লু কালার আচ্ছা পিঙ্ক কালার আর কি কালার হতে পারে দেখি বলেন তো অলওয়েজ বেস্ট জানাতুল নাইমা লিখেছে থ্যাংক ইউ সো মাচ আপু এরকম স্টাক তো হয়ে থাকে না আজকে কী হয়েছে বলেন দেখি সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা এটা নেক পোষণও খুব সুন্দর করে দেখেন এটার কাজগুলো হবে কি আপু একদম সূক্ষ্ম ছোটো 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 থাকে না মানে অনেক বরফি বা বড় বড় স্টাইলে হবে না কাজগুলো একদম ছোটো 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 করে এই যে দেখেন আমার সাথে সোয়া তিনটা লাইভ না করলে এখন আর হচ্ছেই না দিন যেহেতু ছোটো হয়ে গেছে বুঝছেন না আপু ঝামেলা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি এই যে দেখেন এগুলোর যে বুননটা দেখবেন না আপু মানে কাজের যে সুতোর যে বুনন কাজের যে ফিনিশিং এটাই মনে করেন যে অস্থির রকমের সুন্দর পাবেন মানে বুনন কাজ ফিনিশিংয়ে মানে আপনাকে মুগ্ধ করবে এটার এত এত সুন্দর করে করার এগুলো করতে আপু প্রচুর টাইম লাগে অ্যাজ যে নর্মাল ধরেন এম্ব্রয়ডারি ওয়ার্ক যেরকম টাইম লাগে তার চেয়ে কিন্তু অনেক বেশি টাইম হচ্ছে গিয়ে এই টাইপসের ড্রেসগুলোতে লাগে খেয়াল করে দেখেন পুরোটার ভিতরে প্লাস এখানে কিন্তু আলাদা করে দেখেন এই যে জিনিসটা করেছেন এটা আলাদা করে কডিং করেছে শুধুমাত্র এই মানে পোষণটার জন্য তার মধ্যে এখানে যে কাজগুলো করেছে দেখেন চিকন করে কিভাবে করে প্যানেলিং করেছে অল ওভার আর এটার কালারটা কিন্তু হচ্ছে একটু ব্রিক টোন কালার হ্যাঁ ব্রিকের কালারটা ঠিক যেরকম হয় সেরকম একটা কালার পুরোটার মধ্যে খুব সুন্দর করে আপনার কাজটা যাবে আর দেখেছেন প্যাটার্নটা কি সুন্দর করে করেছে যে এই পোষণের প্যাটার্নটা অনেক সুন্দর অনেক তার মধ্যে এই পোষণটা তো আরও জোস লেগেছে আমার কাছে মানে কাজের প্যাটার্নটা আপু অনেক বেশি জোস খেয়াল করেছেন মানে টোটাল কথা হচ্ছে যে আপনারা যারা আঘানুর পড়েন বা আঘানুর ফলো করেন তারা তো জানেন তাদের কাজগুলো একটু ডিফারেন্ট আকারে হয় মানে একটু অন্যরকম করে হয় এগুলো দেখতেও কিন্তু সুন্দর লাগে পড়লেও কিন্তু অনেক অসাম লাগে তারপর আসে স্লিপ পোশনে চলে যায় স্লিপটা কিন্তু আরও লং হবে আমার টেলর যেটা করে অল্টার করতে দিলে স্লিপটাও যে আমি যে আমি এই ফোর কোয়ার্টার স্লিপ করতে পছন্দ করে ফোর কোয়ার্টার করে দিয়েছে বাট স্লিপটা কিন্তু আপনারা পাবেন উনিশ থেকে বিশের মতো লম্বা ঠিক আছে এই যে দেখেন পুরো স্লিভের মধ্যেও খুব সুন্দর করে যে মানে এটা ফিনিশিংটাতে আপনার মুগ্ধ হবেন কাজের যে ফিনিশিং মশাল্লা অনেক জোস ফিনিশিং লাইনে কিন্তু পুরো কাজটা করা থাকবে দেখেন স্লিভের এই পোষণটাতে পর্যন্ত কাজ যাবে হ্যাঁ একদম ছোটো ছোটো মানে আঘানুর পেটার্নের কাজের মানে মেইন জিনিসটাই হচ্ছে কি থাকে না সিগনেচার একটা টাচ থাকে সেটাই হচ্ছে কি কাজগুলো অনেক ছোটো 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 একটা হবে হ্যাঁ তারপর চলে যাবো আমি দোপারটাতেই যে দেখেন দোপাট্টাটা এত সুন্দর মাসাল্লাহ বাট খুব রিজনেবলের মধ্যে উন্নাটা অনেক এক্সক্লুসিভ হয়েছে খেয়াল করে দেখেন এই যে এই উন্নাটা অনেক এক্সপেন্সিভ এটা হচ্ছে যারা পিওর অর্গানজা পরে তারাও নিতে পারে যারা জর্জেট পরে তারাও নিতে পারে ইভেন আচ্ছা আমি বুঝলাম আজকে লাইভের কি হয়েছে হ্যাঁ হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার কটন পরে তারাও নিতে পারে সো এই উনাটা আমাদের খুব রেয়ার রেয়ার আসে খুব এক্সক্লুসিভ ড্রেস তাহলে দেখবেন যে আমাদের এই দোপাট্টাগুলো গুলো কিন্তু আসে না হ্যাঁ এই দোপারটা গুলো শুধুমাত্র

সবসময় হান্ড্রেড পার্সেন্ট ফেয়ার থাকার ট্রাই করি ঠিক আছে সেটা এবার বুঝে শুনে যদি কেউ কে হয় ওকে নতো বা না আমি সবসময় কথাটা আপনাদেরকে বলেই রাখি আপু যেটা যে আমি সেটা বলবো ড্রেস নিয়েছি ফুললি স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ আপু উমে শাইলা হক লিখেছেন মেরুন কালার ওকে পেঁয়াজ কালার আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে ড্রেস নিয়েছি ওকে পিঙ্ক কালার অনেক ড্রেস নিয়েছি কেউ বলতে পারেন না আজকের কালারটা হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে পরে লিখেছেন সো কিউট আচ্ছা আজকে সবাইকে যে বলে না যে দেখে দেখে মানে দেখে দেখে পাস করানো ঠিক আছে আজকে তো দেখেই ফেলছেন ড্রেসের কালারগুলো কী হবে যেহেতু এখনকারটা বলতে পারেন ওইটা দেখে দেখেই বলেন হ্যাঁ দেখা দেখা বলার থেকে উইনার করে দেব আপু হয় নাই না পার্পল কালার না অনিয়ন কালার হয়ই নাই হ্যাঁ কালকে আমার ড্রেসগুলো নিয়েছি খুবই সুন্দর যেমনটা বলেছেন ঠিক তেমন থ্যাংক ইউ সো আপু লিখেছেন সভি থ্যাংক ইউ সো মাছ আপু আমি বলেছি না যে যা বলবো তাই পাবেন তার চেয়ে বেশি পাবেন দেখেছেন আপনারা যে বলেন ব্যাগের ড্রেসটা আজকে পেয়েছি খুবই সুন্দর আপু যে ড্রেসটা ঠিক আছে আমাকে ছবি সহ রিভিউ দিয়ে দেন হ্যাঁ তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়ে এসেছি আপু দীপ্তি সনিয়পুত জি আপু থ্যাংক ইউ সো মাচ আপি আরিন আপু লিখেছেন বেস্ট কোয়ালিটি থ্যাংক ইউ সো মাচ তারপরে কি লিখেছেন পুষ্পাপু ছিলেন মনে হয় সুলতানাপড়ি অসম্ভব সুন্দর ড্রেস নিয়েছি কোয়ালিটি অনেক ভালো মাস আপু থ্যাংক ইউ সো মাচ আপু এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর আমার কাছে ড্রেসটা যে কি মানে লাক্সারি একটা লুক লেগেছে ট্রাস্ট মি মানে একেবারে ডিফারেন্ট না দেখেন তো একটু লাকজারি টাইপস মানে গলাটাও একদম হাইনিক না তারপর হচ্ছে একদম বড় গলাও না অনেক আঘানুর বলতে যা হয় আর কি হ্যাঁ আঘানুর যারা পছন্দ করেন পাকিস্তানি আঘানুর ব্র্যান্ডেড ড্রেস যারা পছন্দ করেন তাদের খুব ভালো লাগবে যে এটা একেবারে ডিফারেন্ট ইউনিক না অ্যাজ অ্যাজ এজুয় নর্মাল এমব্রয়ডারি এমব্রয়ডারি নো এরকম কিছুই না হ্যাঁ একেবারে অন্যরকম ধারার কিছু একটা আচ্ছা কী হয়েছে আল্লাহর আজকে আবার পেজে কী হয়েছে আমি তো বুঝি না গতকাল পর্যন্ত একটু ঠিক ছিল আজকে আবার কী শুরু হয়েছে বুঝি না আর ট্রাস্ট মি মানে পেজে যে কখন কি হয় মানে ঠিকঠাক থাকে থাকে হুট করে সমস্যা শুরু হয়ে যায় হ্যাঁ আচ্ছা কাঠালি কালার আচ্ছা না তাও হয় নাই মানে বলি হয় নাই ওই কালারগুলো বাদ দিয়ে লেখেন তাও হয় নাই আমি সেকেন্ড কালারটা পরে সবাই সাথে थाके চলে এসেছি দেখেন তো কি কালার সেটা বলতে পারেন নাই কেন ওনারটা দিয়ে দেন স্মিলা কেন বলতে পারেন নাই বলেন বলতে তো পারলেন না ঠিক আছে বলতে তো পারলেন না আজকে বাকি সেকেন্ড ড্রেসটা কিন্তু ব্র্যান্ড নিউ ডিজাইন হ্যাঁ অনেকে মিলিয়ে ফেললেন না আবার আগেরটার সাথে আগেরগুলো যারা পান নাই নিতে পারেন ওটা কিন্তু নতুন ডিজাইনে যাবে হ্যাঁ ওটা কিন্তু নতুন সম্পূর্ণ নতুন একটা ডিজাইনে যাবে এটা খুব সুন্দর না সি ব্লু কালার কেউ কি সি ব্লু লিখেছেন লিখেননি কিন্তু আমি দেখিনি কাউকে লিখতে ও কালারটা একদম ডিফারেন্ট একদম 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 আমি ড্রেসটা ঠিক করে নিই পরে দিছি দৌড় এই যে দেখেছেন মানে কাজটাই অনেক সুন্দর জাস্ট লুক মানে ডিফারেন্ট কিছু যারা চাচ্ছেন আমি বারবারই বলেছি যে আঘানুরের যারা পছন্দ করে দেখছেন এই যে সাইড থেকে কাজটা দেখেন এই সাইড থেকে কাজটা দেখেন এবং স্লিভের সাথে মেলানোই যে হ্যাঁ আমি ট্রাই করছি আপনাদেরকে ফুল্লি আউটলুকটা বোঝানোর জন্য ঠিক আছে সো একেবারেই রকম ওনাটা অনেক হ্যাভি পাবেন ওনাটা অনেক হ্যাভি বাট খুবই ফ্ল্যাক্সিবল খুব আরাম করে যারা ক্যারি করতে চান তাদের জন্য আঘানুরের মধ্যে ড্রেসটা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ আই জাস্ট আর সরি জাস্ট ওয়াও কালেকশানস লিখেছেন নুসরাত তামান্নাপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আরে ভাই চুল আসলে থেকে খুঁজেও পেতেসি না বিসমিল্লা সো সেটা হচ্ছে আপনার সি ব্লু টাইপসের একটা কালার খুবই সুন্দর 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 মশাল্লাহ এই যে দেখেন কালারটা অসাধারণ অসাধারণ যাকে বলে মশাল্লাহ মশাল্লা মশাল্লা এই যে দেখেন তার সাথে আবার কি সুন্দর মেজেন্টা একটা পুরো কাজটা একদম ফুটেছে না একদম মানে ড্রেসটার জন্য মনে হয় যেন এই কাজটা দেখেন কি যে সুন্দর মাসাল্লা দিলে মানে অনেক জোশ দেখেন জাস্ট লুক অনেক অসাধারণ মানে ড্রেসটা দেখলেই বোঝা যায় যে দামি একটা কিছু এগুলো কিন্তু আপনারা চাইলে শ্যাম্পোশ করতে পারবেন বাট আবার শ্যাম্পোশ করলো যেটা করবেন ডার্ক কালার যেতে পারে আলাদা ওয়াশ করবেন আর হচ্ছে গিয়ে আপনারা হালকা লোহিটা আয়রন করবেন সেম অ্যাজেডিস হয়ে যাবে হ্যাঁ এটা এটা হচ্ছে কি এটাই থাকেন এক একটা জিনিসের ওয়াশিং মেথড এক এক রকম এক ভাবে এক একটা মেইনটেইন করতে হয় এটাও সেম অ্যাজেডিস এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে ড্রেসটা আপনার চাইলে কিন্তু যদি কারো মনে হয় যে না আপু আমি এটাকে ওপেন অবস্থায় পরব আপনারা চাইলে কিন্তু এই জিনিসটাকে ওপেন রেখেও পড়তে পারবেন মানে অনেক যে বড় হয়ে যাবে তা কিন্তু না মানে দুইটা স্টাইলেই পড়তে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমি ওপেন করি তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবেন হ্যাঁ আপনাদের জন্য বেটার হয় আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সব দিক থেকে ক্লিয়ার করে দিয়ে তারপর Okay. কিন্তু আমার টেলার কেটে লাগাই ফসছে না কিন্তু আবার মাঝে মাঝে পণ্ডিতি করে যে দেখেন আপনাদের যদি কারো মনে হয় যে না আপ এটাকে আমি ওপেন অবস্থায় পড়তে চাই তাও দেখেন অনেক বড় গলা হবে না সো এটা ওপেন করেও কিন্তু আপনারা পরে ফেলতে পারছেন হ্যাঁ সো যার যেভাবে সুবিধা সেভাবে পড়ে দেবেন আর ম্যাটেরিয়ালটা হয়ে যাচ্ছে আপনাদের পছন্দের খুবই লাইট ওয়েট খুবই ফ্লেক্সিবল প্রিমিয়াম কোয়ালিটি কটনের সিল্ক যেটা কি না হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য পারফেক্ট এবং হচ্ছে কি নাইনটি ফাইভ পার্সেন্ট কটন থাকে ফাইভ পার্সেন্ট জাস্ট একটা লেয়ার দিয়ে থাকে সিল্কের হ্যাঁ যেমনগুলো অনেক সুন্দর আপু অনেক অনেক সুন্দর কারণ অনেক কমফোর্টেবল আপুর আছে যারা সিল্ক বা সিনথেটিক পড়তে পারেন না প্রবলেম হয় তাদের জন্য কিন্তু এই ম্যাটেরিয়ালটা বেস্ট একদম লাক্সারি একটা লুক দেয় বাট আরাম পান কটনের মতো করে এবং দেখেছেন এটার ব্ল্যান্ডেড মানে এটার ব্ল্যান্ডিংটা কি পরিমাণ সুন্দর খেয়াল করে দেখেন মানে আমি বললাম না যে এটার কাজটা এত অসাধারণ এত অসাধারণ মাসাল্লাহ মাসাল্লাহ খুবই আপনাদের পছন্দ হবে তারপর দেখেন আমি একটু ক্লোজ দেখাই যাতে করে আপনাদের ফিনিশিং লাইনটা বুঝতে সুবিধা হয় যে দেখেন অনেক সুন্দর করে একদম মানে ফিনিশিং লাইনটাই আপনাকে মুগ্ধ করে দিবে এত জোশ এত জোশ এত জোশ দেখেন তো খুবই সুন্দর খেয়াল করে দেখেন অসম্ভব রকমের সুন্দর মানে আমি কোন দিকে যাব এই পোশনটা একদম পুরো নেক পিসের মতো করে করেছে দেন এটা আবার নেকের যে লাইনগুলো হয় ওরকম করে করেছে আবার এটা তো সম্পূর্ণ যেটা ওদের মেন সিগনেচার একটা প্যাটার্ন থাকে যে এই পোষ্যনটা ওরা ঠিক সেই ইজ আঘানুড়ে যেরকম করে থাকে সেইমভাবে কিন্তু করেছে খেয়াল করে দেখেছেন মানে অল ওভার লুকিংটা আসবে অনেক সুন্দর মানে যারা হিজাবিয়ান আছেন তাদের কিন্তু এতটুকুর নিচে হিজাব নামে না তারপরও দেখেন কতখানি কাভারেজ করবে অনেক অনেক কাভারেজ করবে আর যারা হচ্ছে হিজাব করে দুই পাশ থেকে এভাবে করে পড়েন এক পাশে ওনার এক পাশে হিজাবের একটু কর্নার বের করে পড়েন তাদের জন্য তো আরও সুন্দর হবে কালারটা খুব ইউনিক করেছে না কালারটার কম্বিনেশনটা আমার কাছে জানেন খুবই সুন্দর লেগেছে মাসাল্লাহ অনেক সুন্দর তারপর আসেন হচ্ছে গিয়ে স্লিভে চলে যাবো হ্যাঁ স্লিভটাও দেখেন অসাধারণ করে একটা স্লিভ পেয়ে যাবো স্লিভের মধ্যে সেমভাবে আপনার সুন্দর করে এম্বয়েডারি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে খুব নিখুঁত করে কাজগুলো মানে কাজগুলো হচ্ছে কি একদম ছোটো 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 নিখুঁত করে থাকে না মানে অনেক বড়ো বড়ো না মানে কাজের প্যাটার্নগুলো স্টিচিং ফোরগুলো এত ছোটো ছোটো করে মানে কিছু আপু আছেন না যে আপু আমি একটু সূক্ষ্ম কাজ পছন্দ করি একটু মানে অনেক কি বলে যে কাজগুলো হচ্ছে যে দেখতে একদম মানে মনে হয় যে হ্যাঁ দুর্বিক্ষণ যন্ত্রতে দেখতে হবে কতটা টাইপসের একটা কাজ হচ্ছে গেটার মধ্যে হয়েছে হ্যাঁ তো এই হয়ে যাচ্ছে আমাদের পুরো নেকের টুকু যেটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে অসাধারণ তারপরে আমি চলে যাবো তো দেখিয়ে দিলাম তারপর চলে যাব আমি দোপাট্টা এটা সুন্দর বক্স সুন্দর যে দোপাট্টা আপনারা পান খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ এন্ড খুব এক্সপেন্সিভ একটা পাবেন এই নিজে দেখেন হ্যাঁ খুবই সুন্দর এবং এটা ফুল কভারেজ দিবে এবং দুই পাশে কিন্তু শিপলিক ওয়ার্কের মতো করে চিকেন কারি টাইপসের সুন্দর কি থাকবে আপনার এমব্রয়ডারি ওয়ার্কটা চলে যাবে এই যে দেখেন অসাধারণ করে ওয়ার্কটা যাবে এই যে কি যে সুন্দর মানে এই কাজটাই আপনাকে খুবই মুগ্ধ করবে অসাধারণ অসাধারণ একটা কাজ দেখেন অন্য টেক্সচারটা অনেক সুন্দর লোহিটা আপনি আপনার আয়রন করে নিতে পারবেন হ্যাঁ লোহিটা আয়রন করলে আরো বেশি সুন্দর হয়ে যাবে এবং পুরো কাজগুলো দেখেন এতটা সুন্দর আজকে কি হয়েছে ভাই আমি তো কিছু বুঝতেছি না সবাই একটু লাভ লাইক দিয়ে দেন তো হ্যাঁ কোনো কি কোনো প্রবলেম হয়েছে না কি এক তো স্টাক হয়ে থাকছে নড়ছে চড়ছে না তারপরে আমি ডিজাইনটা পরে আসতেছি আচ্ছা একটু দেখি তো কি সমস্যা হহ একটা সেকেন্ড একটা সেকেন্ড এনি প্রবলেম সবাইকে আজকে নোটিফিকেশন পাইছেন কি আমাকে একটু জানান তো আজকে কি হয়েছে আমি না বুঝতে পারছি না আপনারা কি নোটিফিকেশন নোটিফিকেশন পেয়েছেন নাকি পান নাই কোন প্রবলেম হয়েছে কি হয় নাই মানে কি আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না আজকে কি কি হয়েছে বুঝতে পারছি না আজকে কি পেজে কোনো সমস্যা হলো না কি আর সিরিয়াসলি বুঝতে পারছি না কি ব্লার আছে সব ঠিকঠাক আছে তো না সবাই একটু লাভ লাইক দিয়ে দেন তো সব ঠিকঠাক আছে ক্লিয়ার বা কি কী আমি তো বুঝতে পারছি না হুম 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 মাঝে মাঝে যে পেজে কি হয় মাঝে মাঝে মনে করেন যে ঠিক হবে মাঝে মাঝে উল্টা পাল্টা হবে নাকি আমি লেট করে আসছি বুঝতে পারতেছি না অনেক সুন্দর ড্রেসগুলো আমি পাইনি আজকে থেকে কি আবার শুরু করছে নাকি ফেসবুক কাহিনী আমি জানি না মানে ফেসবুকে যে কি হয় বিশ্বাস করেন বুঝি না দুই তিন দিন পেজ ঠিকঠাক থাকে এক সপ্তাহ পনেরো দিন ঠিকঠাক থাকে তারপর আবার শুরু হয়ে যায় কাহিনী এই হচ্ছে কি ব্যাপার হ্যাঁ আচ্ছা আপু তোমার থেকে অনেক বেশি আসলে অনেক বেশি সুন্দর দোয়া ভালোবাসা ঠিক আছে আপু রিপ্লাই কমেন্ট করা যাবে না রিপ্লাই কমেন্ট করা যাবে না আজান দিয়েছে ঘুমটা দিয়ে দিলাম খুব সুন্দর 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 হ্যাঁ আপু আমি তোমার থেকে ড্রেস নিয়েছি খুবই সুন্দর আর গুণগত মান অনেক ভালো রিপ আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম কমেন্টগুলো মনে হয় চলে গেছে হাই আপু জ্বর নিয়ে জ্বর নিয়ে জয়েন করেছেন আল্লাহ আপু চতুর্দিকে না সবার জ্বর এখন আমি যেটা দেখলাম মানে রিলেটিভস থেকে শুরু করে সবার হ্যাঁ সিজন চেঞ্জ হচ্ছে তো সবাই একটু কেয়ারফুল থাকবেন সেলিনা ফারজানা লিখেছেন অনেক অনেক ড্রেস নিয়েছি আচ্ছা পাঁচ বছর ধরে ড্রেস নিয়েছি একদম শুরু থেকে আছেন দ্যাট মিনস আপু মার্কেট থেকে ড্রেস আর কিনি না থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ যে আপনাদেরকেই আপনাদেরকে এই কোয়ালিটিটা মেনটেন করে ড্রেস দিতে পারছি বা আপনারা তোখানি ভালোবাসা দিচ্ছেন হ্যাঁ আচ্ছা অলওয়েজ বিউটিফুল অ্যান্ড কোয়ালিটিফুল কালেকশনস মানে তো তানহাস কালেকশনস জি আপু থ্যাংক ইউ সো মাচ তারপরে স্বপ্নের পৃথিবীছে আপু হ্যাঁ আপু আমারও জ্বর সব আর আপু ম্যাক্সিমামদেরই অবস্থা তো সবাই একটু হালকা ওয়ার্ম ওয়াটার মানে গরম পানি খাওয়ার ট্রাই করবেন যেহেতু তার হচ্ছে কি ঠান্ডাটা একটু অ্যাভয়েড করবেন অনেক ড্রেস নিয়েছি সবগুলো ড্রেস অনেক সুন্দর ঠিক আছে আমি এখন আপনাদের থ্রি পিসটা পড়ে আসি যেটা আপনাদের মোস্ট ফেভারিট বাট এটা একেবারে ব্র্যান্ড একটা ডিজাইনে থাকছে সবাই সাথেই থাকবেন প্লিজ বুঝেই না কিছু এটা কিন্তু আগেরটার সাথে মেলানো যাবে না এটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ অন্য ম্যাটেরিয়াল একেবারে ডিফারেন্ট ডিজাইনটা নতুন খুবই এক্সক্লুসিভ এটা কিন্তু একটু লিমিটেড আছে আপনারা হ্যাঁ এটা অনেক এক্সক্লুসিভ মিনস অনেক হ্যাঁ খুবই সুন্দর আপনাদের বুদ্ধি শোনাটাই আমার হয়েছে আজকে বুঝছেন পুরো একটা ভাকাওয়াস বুদ্ধি দিয়েছেন ভাকাওয়াস পুরাই খারাপ অবস্থা হয়ে গেল এটার জন্যই নেক্সট আপনাদের বুদ্ধি আর শোনাই না আমার বুদ্ধি মতো কাজ করতে হবে অনেক অনেক ড্রেস নিয়েছি সবগুলোই সুন্দর এবং কোয়ালিটিবল থ্যাংক ইউ সো মাচ আপু আও দেখেন এটার উন্নাটা পাকিস্তানি ড্রেসের যে উন্না হয় ব্র্যান্ড নিউ যে অন্যগুলো পাকিস্তানিরা ইউজ করছে না এখন ইউনিক থাকার জন্য কোটার মধ্যে এটা কিন্তু সেই উন্না পাবেন জাস্ট লুক অসাধারণ অসাধারণ দেখেন এত এক্সক্লুসিভ এটার মানে দোপাট্টাটা খুবই সুন্দর আর এত জোস মানে এত আরাম পাবেন কি আশ্চর্য তারপরে দেখেন নিচেও খুব সুন্দর করে চিকেন কারি উইথ কাটোর এইটা এই ধাঁচের ড্রেস কিন্তু আপু আসে না কেমন আছো আজকে একটা ড্রেস হাতে পেয়েছে অনেক সুন্দর মেঘলা আকাশ থ্যাংক ইউ সো মাচ আপু আলহামদুলিল্লাহ আছি অনেক অনেক ড্রেস নিচে সুন্দর আলহামদুলিল্লাহ আচ্ছা আমার শরীরটা অনেক খারাপ জ্বর গায়ে ব্যথা ব্যথাল্লা সবার এক অবস্থা এই জন্য বললাম যে সবাই একটু কেয়ারফুল থাকবেন সিজন চেঞ্জ হচ্ছে তো আপু এই টাইমটাতে মানে মনে করেন শীতও না গরমও না এক টাইমে ঠান্ডা লাগতেছে এক টাইমে গরম লাগতেছে আর ঢাকার অবস্থা তো রাতে লাগে ঠান্ডা দিনে লাগে গরম এটা মানে এই টাইমটা সবাই সিক হয় সো সবাই ফলো দিয়ে যাবে না আচ্ছা যাই হোক ওকে মুর্শিদা লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু রিয়েলি ডোন্ট নো পেজে কোনো প্রবলেম হয়েছে কি আর কি কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না হ্যাঁ আজকে অনেক সুন্দর ড্রেসটা যে আপু এটার অন্যটা খুবই স্পেশাল হ্যাঁ কালার কম্বিনেশানটা খুব সুন্দর লেগেছে একটু বিস্কিট ব্রাউনের সাথে হ্যাঁ কলিচা কালার তার মধ্যে অল ওভার এটার অন্যটা আমার কাছে ভীষণ রকমের সুন্দর লেগেছে ড্রসমে একেবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ একদম ব্র্যান্ড নিউ বলি না একটা ব্র্যান্ড নিউ জিনিস হচ্ছে গিয়ে লঞ্চ করতে যাচ্ছি বলতে গেলে অসাধারণ অসাধারণ মানে কী যে সুন্দর এটার অন্যটা যারাই হাতে পাবেন না মানে মুগ্ধ হয়ে যাবেন এটার স্মুথনেসটা অনেক অনেক বেশি মানে থাকে না যে অনেক কন্যার শুধুমাত্র দেখতে সুন্দর বা পড়তে কেমন না কেমন না এটার যে টেক্সচারটা না পুরো স্মুথ মানে অনেক স্মুথ আর এত লাইট এত জোস আনভিলেবেল জস আরাম অনেক হ্যাঁ সবচেয়ে বড় কথা চাপো আমি কখনো তোমার হাতে পাবো কনফার্ম করছে না অর্ডারই কনফার্ম করছে না আপু কী বলে আপনি স্ক্রিনশট ফুল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার দিয়েছেন আপা তাহলে তো অবশ্যই 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 হচ্ছে গিয়ে রিপ্লাই পাওয়ার কথা হ্যাঁ আমি বুঝতে পারছি না আপনি কি মানে যেভাবে আমি বলি অর্ডার করতে সেভাবে করেছেন নাকি যায় না অন্যটায় আপ ওনার ওনার উপর যাদের দুর্বলতা তারা এটা নিতে হবে অনেক সুন্দর আর এত লং লেনতে আছে অসাধারণ হ্যাঁ অন্যটা খুবই সুন্দর মানে অন্যটার প্রশংসা যা বলবো কম করবেন একেবারে ব্র্যান্ড নিয়ে একটা জিনিস পেতে যাচ্ছেন যারা এটা নিতে পারবেন মনে করেন যে একদম খাজানা পেয়ে গেলেন আজকে কিন্তু এটা এটা প্রাইসে যেটা কিন্তু আমি অনেক কষ্ট আপনাদের জন্য এই প্রাইসটা এনেছি একেবারে ব্র্যান্ড নিয়েও আপনারা দেখেও থাকেন যে কিছু জিনিস যখন আমাদের নতুন লঞ্চিং হয় পরবর্তীতে যখন আসে তখন কিন্তু আমারও কিছু করার থাকে না তাদের কস্টিং প্রাইস অ্যাকচুয়ালি বেশি থাকে তো তখন তারা দেখা যায় যে ঠিক আছে যে প্রাইসটা হওয়া উচিত তখন দেয় প্রথমবার দেখা যায় কিছু না ধরেই দিয়ে দেয় প্রাইসটা ঠিক আছে দেখতে পাচ্ছেন না টেক্সারটা পুরো মাঝখানটা স্ট্রাইপ করে আবার এখানটা থেকে সুন্দর করে কাজ খেয়াল করে দেখে 10 টোটালি কিন্তু অন্যরকম ধাঁচের একটা জিনিস পাবেন হ্যাঁ একেবারে ইউনিক যাকে বলে একেবারেই ইউনিক সো এটা কিন্তু থ্রি পিস ভালো কথা বাই দা ও এটা কিন্তু প্যান্টও আছে হ্যাঁ এটা কিন্তু আমরা থ্রি পিস পাবো টু পিস কিন্তু না আবার ভুলোকে টু পিস মনে করেন না তো আজকে এক্সক্লুসিভ টু পিস পাবো আমরা স্টুডেন্ট বাজেটও পাবো হ্যাঁ তোমার থেকে অনেক ড্রেস নিয়েছি সবগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর আরামদায়ক আপ আরাম তো হবেই আমার ড্রেস নেবেন আরাম হবে না সবার আগে সব ব্যবহৃত আরাম কিন্তু সবার আগে আমার পেজের ড্রেসের আলহামদুলিল্লাহ সো এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে ড্রেসটা কিন্তু নতুন ডিজাইন হ্যাঁ আমাদের আগের ডিজাইনের সাথে কিন্তু এটার কোনো মিল নেই এটা কিন্তু টোটালি নিউ একটা ডিজাইন এই যে দেখেন এটা ফ্লাওয়ার থেকে শুরু করে ওটার গোটা ছিল এই পাশটাতে এবং ফ্লাওয়ার ডিফারেন্ট ছিল অন্য ছিল সেম কিন্তু আমি এগেইন রিপিট করছি টোটালি ইউনিক ওটা যারা পাননি সোলট শুনেছেন তারা নিয়ে নিতে পারেন অথবা নতুন করে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য তো পুরো খাজানা হবে কারণ এই উনাটা কিন্তু আপুরা পায়নি হ্যাঁ আমাদের কোটার যে সেটা পেয়েছেন কিন্তু এই উনাটা কিন্তু কোনো আপুরাই পায়নি আমি এগেইন রিপিট করব যারা চাচ্ছেন যে একেবারে নতুন কিছু হ্যাঁ তাদের জন্য দেখেন কি পরিমাণ সুন্দর আর এটা কিন্তু দেখেন এমবয়ডারির কাজগুলো দেখেন এমনভাবে ব্ল্যান্ডেড মনে হচ্ছে না যে হচ্ছে কি আপনার এগুলো কিন্তু সব যা দেখতে পাচ্ছেন হ্যাঁ কাজগুলো আপনারা যা দেখতে পাচ্ছেন অল ওভার পুরোটা কিন্তু কি করা করা জানেন ওয়ার্ক আমি মুগ্ধ দেখেন ফিনিশিং লাইন ঠিক আছে এটা হচ্ছে কি আপনার কোয়ালিটি কথা বলে এই ড্রেসটা আপনি আনতে যান অন্য কোথাও থেকে অন্য কোনো পেজ বলেন বা কি বলে হচ্ছে কি আপনার শোরুম বলেন কত টাকা মানে পাঁচ ছয়শো টাকার ডিফারেন্স তার চেয়ে অনেক বেশি ডিফারেন্স আপনাকে কিনতে হবে সেম হলেও হ্যাঁ এটা মাথায় রেখে দিন আর রেপ্লিকা ভার্সন দিলেও কিন্তু কখনো মানে লো গ্রেডের কাপড় ইউজ করেও যদি কেউ বের করে তারপরে এই প্রাইস আনতে পারবে না মানে এই উন্না বাট দিয়ে যদি নর্মাল উন দেয় হ্যাঁ তো এটা হয়ে যাচ্ছে আমাদের এটা এটা কিন্তু আপনারা ই করতে পারছেন কি বলে এটা কিন্তু তিনটা পার্টে না নাকি দুটো পার্টের ও না এটা সিঙ্গেল পার্টের এই যে আমি ফার্স্টে ভেবেছিলাম কি তিন পার্টের কি না ওকে নেকটা পাচ্ছি আমরা খুবই সুন্দর এই যে দেখেন হ্যাঁ একটু ভি গলা পেটার্ন করে কিন্তু আমরা নেকটা পাচ্ছি নেকটা কিন্তু অনেক বড় না আপনারা জানেন যে আপু বড় গলার নেক একই দ মানে একবারই পছন্দ করি না মানে আমি বড় গলা হলে ড্রেস একদমই পছন্দ করি না সো নেকটা কিন্তু অনেক বেশি বড় গলার হবে না নেকটা খুবই ভাবে থাকবে খুবই অসাধারণ জাস্ট দেখেন এবং এটার এই কোটা পাত্তিটা যে আপনার গায়ে লাগবে বা সেলাই লাগবে তার অপশন নেই খেয়াল করে দেখেন মানে এটা ফিনিশিং লাইনটা জাস্ট লুক স্টিচিংটাই অন্যরকম সুন্দর দেখেছেন স্টিচিংয়ের ফিনিশিং লাইন এই দেখেন এটা কোত্থেকে বসেছে সেটাই পাবেন না এই যে জিনিসটা দেখেন পুরো জিনিসটা আপনার গায়ে বিধার কোনো অপশন নাই কীভাবে করে ডুইলিং করে বসে আছে হ্যাঁ এবং দেখেন এটা কিন্তু রোলের সুতোর বুননে করা আর কালারটা একটু দেখেন না গোল্ডেন না সিলভার খেয়াল করেছেন সুতোর কালারটা পর্যন্ত দেখেন আর ব্ল্যান্ডিংটা দেখেন এটা আপনি মানে কনফিউজ হয়ে যাবেন মানে মনে হয় যেন প্রিন্ট করা মানে এমন ফিনিশিং ব্ল্যান্ডেড মনে হয় যেন প্রিন্ট করা দেখেন এই কাজটা কিন্তু আমরা এতটুকু অংশ পর্যন্ত পেয়ে যাচ্ছি প্লাস এগুলো কিন্তু সেটা কাজ পাচ্ছি আপু কি যে আরাম লাগবে মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা তার মধ্যে এই দুটো কাজ দু পাশ থেকে যে আমার কিন্তু এটা কাটা পড়ে না আমি তো থার্টি সিক্স বডি মেজারমেন্ট তারপর দেখেন আমার কিন্তু এই কাজটা রয়ে গেছে সো যারা একটু স্লিম আছেন তাদেরও টেনশনের কোনো ব্যাপার না যারা একটু গুলুমুলু তাদের তো থাকবেই তাদের তো মজাই মজাই যে দেখেন মানে আপনি হাত বলেই দেখবেন মানে হাতের মধ্যে থাকেন একটা তিল পরিমাণ থাকে না যে বাধা ক্রিয়েট করে ভাবে হাত দিয়ে এতটা স্মুথ মানে কোন একটা অংশ আপনার হাত আটকাবে না মানে এটার কোয়ালিটিটা এত হাই মেনটেন করা হয়েছে মার্শাল্লাহ এটা হয়ে যাচ্ছে আমাদের পুরো বডিটা আর এত লাইট ওয়েট মানে ম্যাটেরিয়ালটা সুপার করেছে সুপার 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 ডুপার হিট যাকে বলে তারপর হচ্ছে কি এখান থেকে দেখেন খুব সুন্দর করে ছেটা ছেটা কাজগুলো সুন্দরী যে ছেটা ছেটা যে কাজগুলো আছে এটা খুব সুন্দর করে করা আবার এখানে দেখেন দামানের যে পোর্শনটুকু আছে কিন্তু এটাকে শর্ট করতে পারবেন আবার দেখেন এখানে যে স্টিচিং লাইনটা এটারও ফিনিশিং লাইন অসাধারণ হ্যাঁ আর পুরোটার মধ্যে শিপলিক বোরিং ওয়ার্ক করেছে আর এখানে সুন্দর করে একটু আউট করে নিয়েছে যে দেখেন অনেক সুন্দর বললাম না যে এটা অসাধারণ আপু মানে যারা হিজাবিয়ান আছেন তাদের জন্য সুপার ডুপার বেস্ট এটা কিন্তু ব্র্যান্ড নিউ একটা ডিজাইন হ্যাঁ আমাদের আগের ডিজাইনটা কিন্তু না তারপরে এখানে দেখেন চিকন করে গিট প্যানেল প্রাইপিনি হ্যাঁ মানে কি নাই মানে ড্রেসের মধ্যে কি নাই শুধুমাত্র প্রাইসই নাই হ্যাঁ বাকি সব আছে এগুলো যেমন আপু দু হাজার প্লাসের কমে আপনার কখনো এগুলো হোলসেলও করে না মানে কম পক্ষে দুই হাজার প্লাসে যাবেই যাবে যদি কিনা আপনাকে এই ওনাটা দেওয়া হয় আপনার ওনাটা দেখতে পাচ্ছেন কতটা এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ ওনা আমার পেজে আপনারা এই কোটাটা পাননি নতুন আপনি দেখবেন যে পাকিস্তানি এই ঈদ ওরা যত যত উন্নয়ন কোটা আর ওনার পেটার্ন ওরা চেঞ্জ করে ফেলেছে হ্যাঁ পাকিস্তানিরা খেয়াল করে দেখেন এটার মধ্যে থেকে আপ আপনাদের জন্য ম্যানেজ করে দিয়েছি তো এটা হচ্ছে কি ব্যাপার এই যে এটা হচ্ছে যে আপনাদের দামানের পোশনটুকু দেখেন খুবই সুন্দর হুম দেখেন দামনের পাটটা আমরা খুব সুন্দর পাচ্ছি সো যারা হিজাবিয়ান আছেন তাদেরও কোনো টেনশন নাই টেনশন ফ্রি একদম তারপর আসেন স্লিপ পোশনটুকুই যে দেখেন স্লিপটাও খুব সুন্দর লুজ প্যাটার্নের মধ্যে হয়ে যাবে সম্পূর্ণ শেপলি উইথ কাট ওয়ার্ক যাবে পুরো মানে স্লিপটাই হচ্ছে গিয়ে আপনার ইয়ের মধ্যে কি বলে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ অল ওভার স্লিপটা আমরা পেয়ে যাবো এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে তারপরে এটা দিয়ে দেন ওনাটা হ্যাঁ তারপর আসে আমরা দুপাটায় ওয়াও দোপাট্টার কোটার কটনের যে হচ্ছে গিয়ে আপনার প্যাটার্নটা এটাই কিন্তু দেখেন কি পরিমাণ অসাধারণ আমি এগেইন রিপিট করছি যেটা কিন্তু টোটাল ইউনিক প্লাস অনেক এক্সক্লুসিভ আর এটা হয়ে যাচ্ছে আপনাদের পুরো অ্যাম্বোয়ডারি ওয়ার্কটা এবং গোটা পাত্তিটাও কিন্তু আমরা দুপাশে একদম বড় লাইন জুড়ে পাচ্ছি আর এটা হয়েছে ওনার দুই পাশের আঁচলটা হ্যাঁ ওনার দুপাশের আঁচলও কিন্তু সুন্দর করে শেপলি চিকেনকারি ওয়ার্ক থাকবে ওনার দুপাশের আঁচলে মানে আপনি কোনটা রেখে কোনটা বলবেন সবই সুন্দর মশাল্লাহ হ্যাঁ সব দিক থেকে সবভাবেই অনেক অনেক সুন্দর আপনি নেক ঢাকেন দুপাশ থেকে আনেন যেভাবেই করেন না কেন এটা কিন্তু পাকিস্তানি কী প্রবলেম কেন এত মানে কেন এত ব্যস্ততা কিসের হ্যাঁ নব্বই ইঞ্চ হচ্ছে ওনার লম্বা চল্লিশ ইঞ্চ হচ্ছে চড়া হ্যাঁ অনেক সুন্দর আপু বললাম না যে লেন থেকে শুরু করে এটাও তো আপনার দেখেন নাই এখানে কেন এগারোটার দিকে আসে নাই কেন এত লেট কেন আজ করেন নাই আচ্ছা হ্যাঁ সো যেটা বলছিলাম সো এটা হয়ে যাচ্ছে আপনাদের দুপাটা তো দুপাটা যেহেতু অনেক বড় আপু নর্মালি আপনার সবাই জানেন যে দুপারটাকে এভাবে করে পড়তে পছন্দ করে আমি উল্টা পড়ছি দোপাট্টা না ঠিকঠাক পরছি এই যে দেখেন দাঁড়া চুলটা সরাই দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা লুকিংটা কতটা সুন্দর আসবে যখনই পড়বেন লুকিংটা অসাধারণ আসবে অনেক সুন্দর থাকে না কিছু সুন্দর জিনিস মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর কেন ওরকম একটা জিনিস এটা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর ও সাধারণ মানে এটা লেন্থটা ক্যামেরাতে আসবে না উনাটা এত সুন্দর মানে পুরো পাকিস্তানি মেজারমেন্টের পাকিস্তানি জিনিসের মধ্যে করা হয়েছে যে পুরো ইম্পোর্টেড পাকিস্তানি কোটা কোটেন আমি এগেইন বলবার আর যারা নতুন দেখছেন তারা এই ড্রেসটা যদি নেন না মানে পুরো ক্রেজি হয়ে যাবেন যে এত কোয়ালিটি এত সুন্দর একটা ড্রেস কিভাবে তানহাজে এই প্রাইসে দিল আর আমাদের তো রিভিউ আছে বাট এই উনাটা কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আমি এগেইন রিপিট করছি ওকে আচ্ছা আশাপলি গেছেন সুন্দর কালেকশানস এই যে হ্যাঁ অন্যার দুপাশেও এত সুন্দর যারা অন্য প্রেমী আছেন অথবা যারা হচ্ছে অন্য দেখে ড্রেস নেন তাদের জন্য বেস্ট ওয়ান হ্যাঁ যারা ওনা দেখে ড্রেস পারচেস করেন তাদের জন্য বলবো সুপার ডুপার বেস্ট একটা কালেকশানস আপনারা কী ভাবছেন জামার অন্যায় না স্যালারও কিন্তু খুব সুন্দর এই যে প্যান্ট পিসেসটাও খুব সুন্দর পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর কলিজা কালারের মধ্যে হবে পুরো এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ ইলাস্টিক থাকছে এবং প্যান্টটা কিন্তু একটু লুজ ফিটিংসই রাখা হয়েছে যে দেখেন হ্যাঁ প্যান্টটা আবার জেকার্ড ম্যাটেরিয়ালে হবে যে দেখেন খুব সুন্দর করে পুরো প্যান্টটা এবং কাজের ফিনিশিং ভাই রে ভাই অস্থির রকমের সুন্দর দেখছেন মানে অসাধারণ যাকে বলে মাসাল্লা চিকেন কারির মধ্যে আবার উইথ কাটওয়ার্ক করা প্যান্টের হিপও পাবেন একদম বড়সড় না হিপ কত উনিশ ইঞ্চ আছে আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো প্যান্টের হিপ বড় থাকলে সেটা ইজি টু মুভ হ্যাঁ ইজিলি মুভ করা যায় দেখেন ফিনিশিং লাইন ভাইরে ভাই এত সুন্দর করছে ভাই এটা কিভাবে এই প্রাইসে দিই বলেন দেখি এটা তো আমি এই প্রাইসের জিনিসই না হ্যাঁ প্রমোশনাল প্রাইসে উনারটার জন্য মনে হয় এই ড্রেসটা এই প্রাইসে পাচ্ছেন পরবর্তীতে কিন্তু কখনোই এই প্রাইসে অ্যাটলিস্ট পাবেন না হ্যাঁ এটা মাথায় রেখে দিন ওকে এটা কিন্তু মাথায় রেখে দিন কারণ এই ধাঁচের উনার ড্রেস কখনোই এই প্রাইসে আসার জিনিসও না পাবেনও না হ্যাঁ সো যারা যারা নেয়ার তাড়াতাড়ি করে নিয়ে নিন আমি জানিও না এই উন্নটা দিয়ে আবার আসবে কি না বা আনা সম্ভব কি না ঠিক আছে আচ্ছা একটা কাজ করি টুমুরো থেকে কি তিনটার দিকে লাইভে আসবো কিনা বুঝতেছি না দিন ছোট হয়ে যাওয়াতে প্রবলেম হচ্ছে সরি অনেক ভালো লাগে তোমার ড্রেসগুলো আচ্ছা সঞ্জী দাস লাইফ লিখছে থ্যাংক ইউ সো মাচ আপু যাকে সুলতান হচ্ছে তোমাকে কমেন্ট পড়া গো আল্লাহ এখনই কমেন্টটা দেখলাম আপু কমেন্ট দেখলেই কিন্তু আমি হচ্ছে গিয়ে দিয়ে দিই হ্যাঁ কমেন্ট দেখলে দিয়ে দিই যে দেখেন খুবই অসাধারণ না ভাই মানে আমি বললাম তো আমি অন্যটার প্রেমে পড়ে গেছি এটা সেকেন্ড কালারটা যে কি অসাধারণ আজকে পুরো কনফিউজ থাকবে যে আসলে কোনটা নিব যেহেতু প্রমোশনাল করবেন আর সম্পূর্ণ কমপ্লিট সেট পাচ্ছেন কিন্তু এমন না যে হচ্ছে আপনার মানে টু পিস বা কিছু সেরকম না হম তানহা বলছ আমার আমার আইডিয়ার নাম চেঞ্জ হতে সবাই অনেকে কনফিউজ হয়ে গেছেন তাই না আসলে আমার নিক নেম হচ্ছে তানহা তানহা নামে আমি ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল কলেজ সব সবফ্রেন্ড এটাই রাখে বাট আসলে এখন তো জানেনি যে অনেক ভ্যারিফিকেশনের জন্য ভোটার আইডি বা হচ্ছে গিয়ে মেইন নাম ওদের সবারই তো বাঙালিদের নিক নেম থাকে মেইন নাম থাকে বাট আমি এটা কিন্তু আমি আমার ছেলের নাম একটাই রাখছি রিয়াজ সো আমার বাবা মারা তো তখনকার আগের মানুষ এখন আমরা অনেকেই কাজটা করি যে মেয়ের নাম নিক নেম এটা না নাম একটাই রাখা উচিত মানে ইসলামিক অনুযায়ী এটাই আপনি ডাকবেন হ্যাঁ ওটা আসলে হওয়া উচিত আমার যদিও তানহা মাহমুদা দুটাই অ্যারাবিক নেই তারপর আর কি ওই নামটা হওয়াতে আবার নিক নেমই তো সাইডে ব্র্যাকেটে লেখা আছে সো মাহমুদা দেখে আবার কেউ হচ্ছে গিয়ে কনফিউজ হয়ে যায় না ওকে আপু এটা এটা কি আর জিয়া পয় আরেকটা কালার আছে হ্যাঁ আরেকটা কালার আছে আমি এখনই চেঞ্জ করে আসছি সবাই সাথেই থাকেন এটা আরেকটা সুন্দর কালার আছে পরে আসছি এখনই ওটার চলে এসেছি কালারটাও অসাধারণ আজকে বললাম না যে সবাই আসলে কনফিউজ হয়ে যাবে না পারা কোনটা রাখবেন আর কোনটা নেবেন আর এই ড্রেসগুলো আপু হয় কি ক্যামেরাতে না আমি লাইভে আনতে পারি না যতটা সুন্দর দেখা যায় কি আপনারা যখন এটাগুলোর ভিডিও দেখেন অথবা হচ্ছে কি আমি স্টিল পিকচার দেই না ক্লোজ থেকে তখন বেশি সুন্দর বোঝা যায় হ্যাঁ দেখছেন কালারগুলো কি সুন্দর খুবই সুন্দর হ্যাঁ টোটালি নতুন ড্রেস কিন্তু এটা একেবারে ব্র্যান্ড নিউ ডিজাইন একদম ব্র্যান্ড নিউ হ্যাঁ সব কিছুই ব্র্যান্ড নিউ খুবই অসাধারণ খুবই অসাধারণ ডোন্ট মিস ইট খুবই সুন্দর হ্যাঁ দেখেন এটা আবার দেখেন এই যে অন্য হবে সেগুলো আসলে কি ইম্পোর্টেড জিনিস না আপু কখন যে কোনটা হয় আমি আবার এরকম বহু ড্রেস যেটা আপনাদের সাথে বলি নাই যেমন এটা দেখেন অনেক বলবে কি আপু এটা সিরিয়া আসলে কি তাই এটা স্টিচিংয়ের সময় তো এখানে পরে নাই এটা জাস্ট হালকা একটু স্টিচিং করে নিলে হয় এটা কিন্তু কখনো রিজেক্ট ডিফেক্ট আমরা ধরি না হ্যাঁ এটা আমি আপনাদের কাছকে সামনে পেলাম যেহেতু বলে দিলাম আপু প্লিজ 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 সবাইকে একটা রিকোয়েস্ট যে রিপ্লাই কমেন্ট কিন্তু করা যাবে না হ্যাঁ সাজেদার উনা আপু লিখেছেন মশাল্লাহ খুব সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ আপু আপু লিখেছেন নাইস কালেকশন থ্যাংক ইউ এই কালারটা খুব ইউনিক ধাঁচের কালার খেয়াল করেছেন একেবারে ইউনিক একদম মানে একটু যারা একটু পিঙ্ক পেয়াজি পছন্দ করেন কালার তাদের জন্য বেস্ট ওয়ান হ্যাঁ অনেক সুন্দর মিতাপু থ্যাংক ইউ সো মাচ ওয়াও ওয়াও জোস 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 কালারটা অসাধারণ অসাধারণ মাসাল্লা মশাল্লাহ সো এটা হচ্ছে কি একটু সি ব্লু টাইপসের কালার বা সি গ্রিন সবাই বলে বাট আমার আমি এটাকে সি ব্লু বলি আমার কাছে মনে হয় যে এটা গ্রিন কীভাবে হয় এটা আমার কাছে ব্লুইশ মনে হয় হ্যাঁ সেজন্য আমি এটাকে স্লিভ সি মানে সবাই সি গ্রিন বললো আমি সি ব্লু কালার বলি সো এটা হয়ে যাচ্ছে আর্টের মানে ফিনিশিংটা দেখেন না পারায় এত সুন্দর মানে কীভাবে আজকে এই ড্রেসটা এই প্রাইস আপনাদেরকে দিয়ে দিব বলেন দেখি এটা হয়ে যাচ্ছে খুব সুন্দর করে নেক পোশনটুকু আবারও বলবো যেটা রোলেক সুতোর বুনুন এমনভাবে ব্ল্যান্ডেড এমব্রয়ডারি করা যে মুগ্ধ হয়েই শুধু দেখবেন আর হাত দিয়ে ধরলে হাত পর্যন্ত আটকাবে না এখানে কি সুন্দর করে গোটা পাতি করা প্লাস দেখেন এটা আপনার গায়ে লাগার কিন্তু কোনো রকমের অপশনে জিরো জিরো চান্সেস হ্যাঁ কোনো অপশনই থাকবে না এটা হয়ে যাবে আমাদের সুন্দর করে ভি গলা করে পুরোটাতে একদম সুন্দর করে দেখেন ফিনিশিং লাইন সেটা সেটা কাজগুলো থাকবে অসাধারণ আর এই পাশ থেকে

দুই পাশ থেকে কি সুন্দর করে নিচের দিকে নেমেছে দেখেন মানে অসাধারণ মানে থাকে না অনেক স্লিম আপু মনে হয় কাটা পড়বে তার কিন্তু অপশন নাই মানে কাজটা করেছে কি কি যে সুন্দর হিজাবিয়ানদেরকে যে কি দারুণ লাগবে একবার চিন্তা করেন যে হিজাবিয়ান আপুদেরও নিশ্চিন্ত হাতার মধ্যে ঠিক যেরকম চিকেন কারি ওয়ার্ক দামানে ওয়ার্ক মানে কোনো একটা অংশ কিন্তু বাদ নেই খেয়াল করেছেন ফিনিশিং লাইন বোরিং ওয়ার্ক ফিনিশিং অসাধারণ অসাধারণ তার মধ্যে স্টিচিংটা দেখেন এগুলো কিন্তু ডার্ক কালার সো নর্মালি এগুলো সবাই বলে যে তো কটন বেস ম্যাটেরিয়াল ড্রাই ওয়াশ প্রেফারেবল বিকজ অফ এগুলো কস্ট যাবে যেহেতু একটু কটন বেসড বলছি আমি যেটা সিল্ক সিনথেটিক বলছি না সো যারা আমার কাছ থেকে ড্রেস নেন যারা পাকিস্তানি ড্রেস পরেন তারা জানেন যে এগুলোর মেন্টেন্স কীরকম হয় তাদেরকে কিছু বলার নাই তারপরেও আমার দায়িত্ব প্রতিটা লাইভে বলে দা দ্যাটস হয় কিন্তু আমি ওয়াশিং যে মেথডটা আছে সেটা আমি বারবার আপনাদের সাথে শেয়ার করি ওকে এটা হয়ে যাচ্ছে আমাদের স্লিপ পোষণটুকু এখানেও দেখেন সুন্দর করে আপনার কারি বোরিং ওয়ার্ক উইথ কাট ওয়ার্ক সো আমরা স্লিপ থেকে শুরু করে অল ওভার ড্রেসটাতে কিন্তু চিকেন কারি ওয়ার্ক পাচ্ছি আর দামান হাতার মধ্যে বোরিং ওয়ার্কগুলো পেয়ে যাচ্ছে উনার মধ্যেও কিন্তু অল ওভার চিকেন কারি এম্বয়ডারি ওয়ার্ক থাকবে হবে নর্মাল এম্বয়ডারি ওয়ার্ক না প্লাস এটার মধ্যে আপনি নর্মাল কোনো কাজই পাবে না সব কিছুই হচ্ছে একটু হাই মানে হাই কোয়ালিটি যেটা নাইনটি প্লাস ড্রেস নিয়েছি পুরা স্যাটিসফাইড থ্যাংক ইউ সো মাচ আপু জি মনীষ আপু অনেক অনেক রিভিউ দেন থ্যাংক ইউ সো মাচ আপু অল টাইম সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ হ্যাঁ নাদিয়াপু লিখেছেন নাইস আশাপু লিখেছেন ওয়াও দ্যাটস ওসম থ্যাংক ইউ সো মাচ আপু পার্ব ছাউ তোমার কথা শুনে আর থাকতে পারি না দুটো ড্রেস নিয়েই ফেললাম ভালো হয়েছে গিফটও পেলাম না ঠিক আছে আপু আজকে তো অ্যানাউন্স করে দেবেন ইনশাল্লাহ সাথে থাকেন দেখা যায় কী হয় আচ্ছা এটা হয়ে যাচ্ছে আমাদের খুব সুন্দর করে আরেকটা কোটা কটনের দুপাটি এটা কালারটা এত ইউনিক এত ইউনিক কালারটা এত সুন্দর মাশাল্লাহ মাসাল্লাহ কালারটা আমার কাছে এটা অনেক ইউনিক লেগেছে ঠিক আছে কালার কম্বিনেশনটা খুবই জোস খুবই জোস মানে অল টাইম একই রকম পড়তে ভালো লাগে একটু ডিফারেন্ট কম্বিনেশন আপ একটু ট্রাই করতে চাচ্ছি হ্যাঁ ওকে একটু বলবেন এদিকে আসতে প্রবলেম হবে এটা আমি যারা চাচ্ছেন যে না আমি একটু ডিফারেন্ট করে চাচ্ছি তাদের জন্য হ্যাঁ একেবারে অন্যরকম যারা একটু মানে চাচ্ছেন যে না একটু ট্রাই করি দেখেন আমার কাছে যে কোটাটা কি ভালো লাগে রোলেক্স কোটা মানে আমার ফেভারেট ওয়ান ফেভারেট ওয়ান মানে এত মজা পাই ওনাটা পরে মানে এত এক্সক্লুসিভ লাগে প্লাস এত আরামের সাথে ক্যারি করি তারপর দেখেন এখানে কি সুন্দর করে কাটোয়ার কাটওয়ার করা বোরিং ওয়ার্ক করা এই পাশে আবার সুন্দর মতো কি করা আছে গোটা পাত্তি করে আছে ওনার নব্বই লম্বা মানে পুরো পাকিস্তানি মেজারমেন্টে পাচ্ছেন কাজও যেমন পাচ্ছেন ম্যাটেরিয়াল যেমন পাচ্ছেন মেজারমেন্টও পাচ্ছেন মানে সবকিছু সেই 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 তারপর আসেন প্যান্টে মানে কোনটা রেখে কোনটা দেখাবো কোনটা রেখে কোনটা বলবো আজকে আমি পুরো লিটারেলি কনফিউজ আমি যাই না আজকে ফেসবুক আমার সাথে শত্রুতা আমি কেন করছে বেশি সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি একসাথে সব মানে সুন্দর ড্রেস দেখাই ফেলছি হয় না কি না কি যাই গুডনেস অসাধারণ বিলিভ নি অসাধারণ এত স্মুথ এই ড্রেস গুলো এই অন্য এত আরাম করে ক্যারি করা যায় জাস্ট অসাধারণ হ্যাঁ তারপর চলে আসবো আমরা প্যান্ট পিসে যে প্যান্টটা সেমভাবে ভাবে আমরা পেয়ে যাবো যে কার্ডের মধ্যে এবং দেখেন কি যে আরাম করে প্যান্টগুলো পরবেন যে কাট কটন আছে যে দেখেন এবং একটু লুজ লুজ ফিটিংসের মধ্যে এটা হবে হ্যাঁ অনেক টাইট ফিটিংস হবে না এটা একটু লুজ ফিটিংসে হবে আপনারা তো বলেছেন যাবো প্যান্টগুলো একটু লুজের মধ্যে আনবেন তো সেজন্য কিন্তু আমরা এখন প্যান্টটা আরও লুজ ফিটিংস আমিও রিকোয়ার করেছি যে হ্যাঁ এর আর একটু লুজ দিবেন যা ছিল তো এইভাবে করেই কিন্তু এখন আসছে খুব স্মুথ আপু খুব লাইট ওয়েট খুব লাইট ওয়েট হ্যাঁ এই যে সো যারা মেনটেন করে পড়তে পারেন পাকিস্তানি ড্রেস যারা পরে অনেক বেশি অভ্যস্ত তাদের তাদের কাছে আমাদের পেজের ড্রেস অনেক ভালো লাগে কারণ আমাদের ওয়াশিং ম্যাথড থেকে শুরু করে মেনটেন্স সব পাকিস্তানি কটন যেহেতু আমাদের কটন প্রায়রিটি আমাদের হাই প্রায়োরিটি তো তাদের জন্য একদম ইজি হয় হ্যাঁ যারা বেশি ইন্ডিয়ান ড্রেস পরেন বা একটু সিল্ক পরে শক্ত কাপড় পরে তারা একটু দেখবেন ফলো করবেন তাহলে বুঝে যাবেন হ্যাঁ ওকে ডান এখন হচ্ছে লস প্রাইসের একটা ড্রেস দেখাবো যেটা কিনা আমি ওই দিনও লস প্রাইসে দিয়েছি আর অনেক কাপড় এটা ডেলিভারি পেয়েছেন অনেক কাপড়দেরকে আমরা দেইনি কারণ হচ্ছে কি আমি তখন লাইভের মধ্যে দাঁড়িয়ে বলেছি যে আমি অন্যটা যে রোলেক্সের ওই পারের অন্য আমি এটা দেখেই নিই রিকোয়েস্ট করে আমি প্রাইস কমিয়েছি তাই না পরে দেখি যে কিছু না নর্মাল চলে আসছে অনেক অন্য প্রায় তিনশো পিস অন্য নর্মাল চলে আসছে তো দ্যাটসই কিন্তু আমি আপনাদেরকে ডেলিভারি দেইনি পুরো অন্যটা চেঞ্জ করে দিল দিবে দিতে হবে আসবে তারপর কারণ আমি আপনাদের সাথে মানে লাইভে কমিটমেন্ট করেছি যেটা সেটা তো আমাকে রাখতে হবে প্লাস আমি নিজেও অবাক হয়ে গেছিলাম অন্য দেখে ঠিক আছে এটা হচ্ছে ব্যাপার আর আজকে অর্ডার করবেন এই ড্রেসটা কিন্তু আমাদের সম্পূর্ণ কেনা দামের কমে আমি এটা যেদিন লাইভ দেখিয়েছি সেদিন কিন্তু বারবার বলছি একটু রিস্টক হবে না হবে না আপনারা আপনার একটু লাইভটা আমি উঠিয়ে দিব যে প্রুফটা আপনারা দেখেন যে আমার কথায় কাজে কতখানি মিল আমি যদি কখনো একটা সুতো আমার চোখে পড়ে যেটা চেঞ্জেস আসে সেটা আমি আপনাদেরকে ডেলিভারি দেই না আমার কাছে মনে হয় না যে সেল করে উল্টায় ফেলাবো আমার কাছে মনে মুখে কী বললাম এটার অনেক দাম আছে বুঝতে পেরেছেন তো যারা গতবার আউট শুনেছেন ড্রেসটা পাননি নিয়ে নিন এখন আমি যে ড্রেসটা দেখাবো বিলিভ মি অর নট এটা নিতে পারলে আপনি যে কী পরিমাণ লাকি মানে এটা সেলাই করে যে কস্টিং প্রাইসটা আছে না আপু সেটা অ্যাড করলে এটার সাথে আরো দুশো টাকা অ্যাড হবে মানে এটার প্রাইস এরকম রেঞ্জের মানে আপনার আমাদের ট্রান্সপোর্টেশন কস্ট বাদ দিলাম সব বাদ দিলাম এই প্রাইসের জিনিস আপনি সেখান থেকে দুশো টাকা কমে পাচ্ছেন মানে বলো না ফ্যাক্টরি প্রাইস সেটাও না সেই ফ্যাক্টরি যে প্রোডাকশান করেছে সেখানের তাদের কস্টিং প্রাইসের দুশো টাকা কম এবার বুঝেন মানে এটা তো নিবেনই নিবেন আমার স্টুডেন্ট আপুরা যাদের বাজেটের জন্য নিতে পারেন না বেবিদের স্কুল বন্ধ বা ছুটি পাবেন ঘুরতে যাবেন বিলিভ মি এই জিনিসের কোনো অল্টারনেটিভ নেই এরকম জিনিস আর আসে নাই আসবেও না আমি লাইভে বলছি আপু এই প্রাইসে অসম্ভব অসম্ভব এখন আমি চেঞ্জ করে আসতেছি সবাই এই ড্রেসটা নিবেনই নিবেন আমার প্রায় রেগুলার যতগুলো আপু সোল্ডার শুনেছেন যেমন এটার কোয়ালিটি যেমন এটা সৌন্দর্য তেমন সেটার স্টিচিং আমি তো পুরো ফ্যান ড্রেসটার আমি এখনই ড্রেসটা পরে আসতেছি ওই ড্রেসটা এবার মিসই করেন না হ্যাঁ নিজেকে জামা অর্ডার করবো না কিন্তু তানহাপুর মায় মুক্তি শিল্পে আপু আচ্ছা থ্যাংক ইউ সো মাছ আপু আমি চেঞ্জ করে আসতেছি ঠিক আছে সবাই সাথেই থাকেন আমার সেই ফেভারিট ড্রেসটা পরে আসছি এসেছি একটু সামনে লেট করে বিসমিল্লা আমার অনেক ফেভারিট একটা ড্রেস বিলিভ মি এত মজা পাই ড্রেসটা পরে মানে অসম্ভব রকমের সুন্দর মানে তেরো সর ঘরে এই ড্রেসটা মানে নর্মাল সুতি কাপড় মানে আছে না যে নর্মাল কটনও করলো মানুষ ভাবতে পারে না সেখানে আপনাদের কি জিনিস কি দামে বলেন তো হ্যাঁ এটা এত সুন্দর মাসাল্লাম ওনাটা ওপেন করেই পরি অসাধারণ আপু অসাধারণ মানে আমি জাস্ট বলে বুঝাইতে পারবো না যে যারা এটা অলরেডি পেয়েছেন কোন আপু কি এটা পেয়েছেন ডেলিভারি আমাকে একটু বলেন তো হ্যাঁ অনেক আপুরে পেয়েছেন তাও তিন চারশো আপুর মতো মনে হয় পেয়েছেন অলমোস্ট তাই না তো তারা কি দেখে দেখেছেন না এটা কী পরিমাণ সুন্দর বলেন কে নিয়েছেন এই ড্রেসটা কে পেয়েছেন আপু ডেলিভারি চার্জ কি আগে দিতে হবে আপু প্রথমবার যদি আপনি ঢাকার বাইরে থেকে অর্ডার করেন প্রথমবার সেক্ষেত্রে দিতে হবে দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আপনি জাস্ট এটা আমরা রেখেছি যে আপনার এটা ফ্রড ফেক না সেটা প্রুভ করার জন্য নাথিং অ্যালস এবং ডেলিভারি চার্জের সাথে যে আপনার হচ্ছে গিয়ে ইয়েটা আছে না আপনার কি বলে চার্জ সেটা দিয়ে আমাদের নগদ রকেটে কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্টও নেই আপু হ্যাঁ এটা আমি লাইভে প্রতিনিয়ত কিন্তু বলে দিই আচ্ছা এটা হয়ে যাচ্ছে ড্রেসটাও ভাই এই ড্রেসটা যে আমার কি পছন্দের হ্যাঁ ব্যাকপারটা আবার একটু ডিফারেন্ট রেখেছে ইভেন মানে প্রত্যেকটা কাপড় অনেক হাই রেঞ্জে দেখেন এই যে ম্যাটেরিয়ালটা দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে কাট করা যে দেখতে পাচ্ছেন এই ম্যাটেরিয়াল দিয়েছে চিন্তা করেন ব্যাকে প্যান্টে তার মধ্যে কিভাবে কীভাবে তেরোশোর ঘরে হয় আপু বলেন তো টু পিস হলে মেনে নেওয়া যেত তাই না বলেন তো থ্রি পিস স্টিস্ট ভাবা যায় তার মধ্যে এখানে কাজগুলো জাস্ট দেখেন অস্থির রকমের অস্থির মানে এটা এটা আমি যা বলব আপু কম চিকন গিট প্যানেল প্রাইপিনিং একটা নর্মাল সুতি কাপড় দিয়ে আপনি দিয়ে তো কয় টাকা মজুরি নাই পায়জামা জামা সব সেলাই করে করেছে এত আরাম করে আর কটন পারেন লাভার পিওর কটনের মধ্যে পাবেন যে কাট পিওর কটন এবং দেখেন শুধু এই মিলিয়ে করার জন্য আলাদা করে কাপড় কেটে বসিয়ে তারপর এই আর যারা পেয়েছেন কে পেয়েছেন আপু খুব সুন্দর লাগছে তোমাকে আপু এই ড্রেসটা অনেক সুন্দর আপু আমি এই ড্রেসটা নিয়েছি কোয়ালিটি অনেক ভালো যে জিসান জিসান পেয়ে গেছে আপু অনেক মানে আপনি কি কখনো হিসাব মিলাতে পেরেছেন আমাকে বলেন তো যেটা আপনারা তেরোশোর ঘরে পেয়ে গেছেন মানে এই হিসাবটা কোনো আপু মানে ড্রেসটা নিয়েছি জান আমি মাসাল্লাহ সুন্দর আপু বললাম না মানে এটা যারা হাতে পেয়েছে তারা কনফিউজ হয়ে গেছে মানে কিভাবে কি ঠিক আছে যে এটা কীভাবে তেরোশোর ঘর আপু দিয়ে দিল এটা কিন্তু আমি লাইভেও বলেছি আপু এটা লস প্রাইসের যে আমি দেশের বাইরে চলে যাব তখন কিন্তু এটা আমি দিয়ে গিয়েছিলাম হ্যাঁ আমি এটা বলছি এখনও সো এটা হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে যে তো অন্যটা এসছে দেশ তো আপনারা পাচ্ছেন ওকে দেখেন এটার মানে সব সব অনেক সুন্দর অনেক সুন্দর আমি নিয়েছি যে উম মে আপু দেখেছেন আমি বললাম না যে অনেক কাপড়ই ডেলিভারি পেয়েছে তো যারা পেয়েছে তারা জানে যে এটা কী জিনিস কখন এটা তেরোশোর জিনিস কিনা হ্যাঁ স্লিভটাও দেখেন পুরো স্লিভ জুড়ে কাজে যে দেখেন পুরো স্লিভ এবং কি মানে স্টিচিং দেখেন ডুয়েলিং করা আপনাকে এরকম ডুয়েলিং করে দিবে আপু মানে আপনার এক তিল পরিমাণ বিধে মানে তিল পরিমাণ যেন আপনার ইচিং না হয় সেজন্য হুম আপু সাইড যদি কলিজা কালার হতো আচ্ছা নো আপু আমি সব সবসময় পছন্দ করি যে যখন একটা ড্রেসের ফ্রান্ট থেকে ব্যাকটা একটু ডিফারেন্ট টোনের হয় আপনি দেখবেন প্রতিটা লাইভে বলি এই ড্রেসটা আমার অনেক পছন্দ আমি অনেক পছন্দ করি এই ড্রেস আমার কাছে ভালো লাগে পিছন থেকে দেখতে একরকম সামনে আসলে ঘুরলে পুরো ড্রেসের মানে প্যাটার্ন থেকে শুরু করে লুকিংই চেঞ্জ হয় যেটা আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ গর্জিয়াস ড্রেস আসলে সুন্দর বাট দেখেন এখন তো এই ড্রেসগুলো আপনাদের খুব কাজে লাগবে কিন্তু এই ড্রেস কীভাবে তেরোশোর ঘরে হয় এই যে এটা দিয়ে গিয়েছিলাম এরপর কি আজ পর্যন্ত আর পয়সা নেই যে প্রায় পনেরো বিশ দিন হয়ে যাবে এরকম কোনো ড্রেস এরকম প্রাইস রেঞ্জ আনতে পেরেছি দিতে পেরেছি সুতে ওনা দিয়েও তো দিতে পারি না আর এই দামি ওনাটা তো বাদ দিলাম ওনাতে আমি আসলে তখন দেখবেন যে কী ওনা পুরোটা দামানে পর্যন্ত দেখেন মানে আমার যে আপুর আছে না হিজাবিয়ান তাদের জন্য কত সুবিধা দেখেন নিচের দিকেও কাজ এরপর এখানেই শেষ না সাইডে আবার দেখেন এই প্রাইজ রেঞ্জে গিট প্যানেল প্রাইপিনিং এখানে আলাদা করে প্যানেলিং করে পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক এরপর এটা ব্যাক পোষণের কাপড় দিয়ে ডুইলিং করা মানে সেলাইয়ের খরচই তো এটা আসার কথা না ঠিক আছে এটা যে সেলাই খরচ মানে কাপড়ের দামও যদি আপনি হিসাব করেন তাও তো আপনি হিসাব মিলাইতে পারবেন না সেলাইয়ের খরচ তো পরের কথা যে আপনি জাস্ট ম্যাটেরিয়ালটার প্রাইস কে এবং এখন তো আপনারা জানেন যে কামদানি সুপার ডুপার হিট হ্যাঁ বলিউডের নায়করা পর্যন্ত এখন এরকম থাকছে শার্ট পাঞ্জাবি পরে ঘুরে মানে এতটা হিট হ্যাঁ মেয়েদের জন্য তো কামদানি অনেক বেশি হিট আগে থেকেই দেখেন একটু কামদানি পেটানে করেছে বক্স এবং ম্যাটেরিয়ালটা জাস্ট দেখেন না কী জিনিস এটা কিন্তু সেল্ফ কাপড়টার মধ্যে সুতোর বুননটা আছে না যে আপনার একটু ওয়াশ করবে উঠে যাবে তার কিন্তু কিছুই নেই এখানে যা আছে সব কিছু ফিক্স সব কিছু ড্রেসের মধ্যে করা এভরিথিং মানে যা আছে এভরিথিং ড্রেসের মধ্যে সেল্ফ হ্যাঁ এখানে কোনো কিছু পরে যাবে খুলে যাবে এরপরে আসেন অন্যটা কি যে সুন্দর মানে ওনাটা অসম্ভব সুন্দর হ্যাঁ একদম রোলেক্স কটন বলে না মানে কটন পিওর কটন হ্যাঁ সেটার মধ্যে হয়ে যাবে একটা শাইন সাইন টেক্সচার আছে হালকা বাট এটা খুব সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে হবে যে দেখেন হ্যাঁ এবং পুরোটা ঘরের আপনাদের যে ছোট্ট লিটার লিটার বেবি আছে সেটা তাদের কিনে এটা একদম বিন্দাস পরে ফেলবেন মানে কাম একটা টাচ আছে কিন্তু এটা জীবনও হাতে লাগবে না ফয়েল মিরর তো একদম লাগবে কাটবে তার কোনো অপশন নেই দেখেন প্লেন উন্না হইলেও তো এই প্রাইসে মানে মুশকিল মেনে নেয় যে দেখেন এখানে কিন্তু ভেরিয়েশন হবে ধরেন এরকমই থাকবে কোনোটাতে আগে পরে কোনোটা উপরে নিচে হতে পারে কারণ এগুলো আমি ইম্পোর্টেড জিনিস এটা আমরা বানাই না যে আমরা সুতো বুনুন করে বানাবো যেহেতু এগুলো ইম্পোর্টেড থাকে সেও এটা ভ্যারিয়েশন হতে পারে হ্যাঁ পুরো উন্নাটা এবং উন্নাটার মধ্যে যতগুলো কালার আছে আপনি যে কোনো একটা কালারের ড্রেসের সাথেও কিন্তু চাইলেও ক্যারি করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে দেখেন এই ওনাগুলো একটা সুবিধা হচ্ছে গিয়ে অনেক বেশি পরা যায় মানে মাল্টি যাকে বলে ইউজ করা যায় প্লাস এই যে দেখেন এখানে দুই দুটো পার্ল দিয়ে দেওয়া আছে সুন্দর করে টার আপনি মাথায় ঘুমটা দেন যেভাবে আপু মানে এটা আপনি যেভাবেই ক্যারি করতে চান না কেন সেইভাবেই সুন্দর মানে এটা সুন্দর যে শেষ এটার গুণ যদি বলতে যাই না আপু শেষ হবে না কিন্তু এটার না এটা আমি একদম প্রমিস করে বলতে পারি হ্যাঁ এটা এমন একটা জিনিস পাবেন তারপর আসেন প্যান্টটা এরপরে দেখেন প্যান্টটাও যদি আমরা নর্মাল কটনে দিয়ে দিতাম না আপু তাও একটা মনে করেন মনে বুঝাইতে পারতেন যে ঠিক আছে কটনের একটা মানে পায়জামা বানাই দিছে বা দেড়শো টাকার যে পায়জামার পিসে সেটা দিয়ে একটা পায়জামা করে দিই আমরা বুঝাইছে ভাই কিভাবে কি মিলাবেন বলেন প্যান্ট পিসেসটা পর্যন্ত দেখেন মানে এত সুন্দর জাস্ট দেখেন প্যান্টটা পর্যন্ত আপনার এরকম যে কার্ড পুরো লাইনটা করে প্যান্ট পিসেসটা আছে সেম অ্যাজ ইট ব্যাকের মতো করে প্লাস প্যান্টের নিচেও দেখেন কি সুন্দর করে এম্বয়ডারি ওয়ার্কটা করেছে অসাধারণ দেখেছেন সেম অ্যাজ ইট ইস কি ফিনিশিং দিয়েছে আর দেখেছেন কি পরিমাণ জমাট করে করে কাজগুলো করেছে আছে না যে একটু হালকা করে কাজ খুলে যাবে বা ই হয়ে যাবে সেটার কিন্তু কোনো অপশন নেই সো যেভাবে ওনাটা চান ক্যারি করতে ক্যারি করতে পারবেন ওনার কিন্তু অনেক চওড়া আছে ফর্টি টু ইঞ্চ চড়া ভাবা যায় লম্বা তো আছে আছে চড়াটা অসাধারণ দেখেন মানে কি রেখে কি বলবে এটা তেরোশোর ঘরে এটা কীভাবে হয় মানে মাথা নষ্ট একটা অফারে পেয়ে যাচ্ছে না এবং সাইডে আবার গিট প্যানাল পাইপিনি নেকের কাজও সুন্দর দামনের কাজও সুন্দর হিসাবিয়ানরাও একদম বিন্দাস পড়তে পারবেন মানে এনি ওয়ান ক্যান ওয়েট হ্যাঁ কী যে সুন্দর ড্রেসটা সর আপু অনেক মানে এই ধাঁচের ড্রেস আপু আসে না সত্যি কথা যদি বলি না আপু এরকম ড্রেস পাওয়াটা খুব টাফ মানে এই প্রাইস রেঞ্জে এরকম ড্রেস আসে না কিন্তু আসবেন আমি আগেই বলেছিলাম Thank you. চলে এসেছি আজকে গিফট নেওয়ার জন্য সবাই রেডি আজকে তো বড় গিফট যাবে বেশি বড় গিফট সেজন্য আজকে সবাইকে পাই নাই না আচ্ছা আপু আমার কাছে তোমার থেকে নেওয়া ড্রেস গুলো সবচেয়ে বেশি ভালো লাগে আজই থ্যাংক ইউ সো 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 মাছ থ্যাংক ইউ আপনি শুরু থেকেই মনেছিলেন আজমেরি জাহান কোর্স করতেই পারলাম না চলেই গেল তার আগে চুলটা ঠিক করে নেলে কমেন্ট পড়তে পড়তে চলে যায় না ওকে 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 আচ্ছা এখন পড়ি মাশালা সুন্দর খাদিজা আপু লিখেছেন থ্যাংক ইউ আপু আমার গিফট দেন গিফট দিব আচ্ছা জাস্ট অসম কালেকশন থ্যাংক ইউ অনেকগুলো ড্রেস নিয়েছি মাসাল্লা মাসাল্লা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো সো মাছ দেখেন তো আপু ফর্সা হয়ে গেলাম কিভাবে বলেন কিভাবে ফর্সা হয়ে গেল আপু এই কালার পরলেই মানুষ ফর্সা হয়ে যায় আই ডোট নো ওয়াই হ্যাঁ কালারটা এত সুন্দর আমি একটু লুজ লুজ রেখেছি আগেরবার বার আপনাদেরকে বলেছিলাম যে ফিটিংস করে নিবো এটা বোটা সেকেন্ড কোথায় লাগছে না ঠিক আছে হ্যাঁ আসেন এখন আছে গিয়ে ড্রেস দেখতে চলে যায় বিসমিল্লা করে ওয়াও এটা তো পুরো ফর্সাকারক কালার হ্যাঁ ও এটা কিন্তু আপনারা চাইলে মানে এটা তো আসলে আমি একটা কথা বলবো যেটা কোনো হলুদের প্রোগ্রামে নির্দিষ্ট প্রোগ্রামের জন্য না এটা কিন্তু আমি সেই প্রোগ্রামের জন্য আনিনি আপনারা সবাই জানেন বাট এটা দিয়ে চালাই দিতে পারবেন সেই কাজও কয়েকজন যদি একরকম নেন না আপু সেই কাজও চালাই দিতে পারবেন এরপরে দেখেন সেলের খরচ খরচ বাইচা যাবে একরকম পড়লেনও পরে এত বেশি ইউজ করতে পারবেন মানে টাকাটা ওয়েস্ট হলো না আর কি হ্যাঁ আমি চেষ্টা করতেছি মানে সেলের খরচে বাঁচাই দিলাম কালকে তো দেখেছেন যে বারোশো নিরানব্বই টাকা দিয়ে আপনারা আনিস্টিস থ্রি পিস পেয়েছেন আজকে তেরোশোর ঘরে ভাই ধরেন তেরোশো সেলাই টেলাই করে মানে এ সুযোগ যেই নিয়ে মানে যারাই লাইভটা দেখলো লাইভে ছিল কিন্তু এই ড্রেসটা অর্ডার করলো না পরে মনে হয় সোলার শোলো তাদের মতো ভেড লাগ কারণ নাই বিশ্বাস করবেন তাদের মতো দুর্ভাগা কেউ নাই সো মাস্ট ট্রাই আমার পেজে রেগুলার জ্যাপুর আছেন মাস্ট 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 হ্যাভ দিস ওয়ান ট্রাস্ট মি এত জিতবেন হ্যাঁ পুরো ড্রেসের ম্যাটেরিয়ালটা থাকবে যে কার্ড কটনের মধ্যে এবং পুরো ড্রেসের কাজটা থাকবে খুবই নিখোঁজ সুন্দর দেখেন একটু মুভ করলে কি সুন্দর স্পার্কলিং করছে দেখতে পাচ্ছেন কি যে সুন্দর আরামের সাথে পরবেন হ্যাঁ এবং দেখেন ড্রেসের এখানে আবার সুন্দর করে আলাদা করে প্যানেলিং করে এগুলো সব লক করা তার উপর আবার সেলাই করে বসানো হয়েছে আবার নেকের এই পুরো পোশনটাতে দেখেন গিট প্যানেল প্রাইপেনিং আপনাকে বললাম তো যে কী যে পাবেন মানে এটা যারা অলরেডি পেয়েছে তাদের রিভিউটা আমি আজকে আবার পোস্ট করে দিব আমার কাছে যে কটা রিভিউ হাতের সামনে পড় আমি তো ভয়েই কিছু কিছু ড্রেসের রিভিউ পোস্ট করি না আমি সেদিন এসে বলেছিলাম না একটা ড্রেসের রিভিউ আমি ভয়ে পোস্ট করি নেই এটা তার মধ্যে একটা ছিল আজকে মানে কিছু কিছু পোস্ট করেছি ম্যাক্সিমাম মনে মিস করে ফেলেছি দেখেন কি যে সুন্দর ড্রেসটা বিলিভ মি মানে কি যে জিনিস পাইলেন এটা লস প্রাইসে যে গেছিল ভাই মিস করে নেই না করিনি যে দেখেন সাইডে গিট প্যানেল প্রাইপিনিং এটা নিচু কি সুন্দর করে কাজ দামান পাঠের কাজটা তো আরো অসম দেখছেন মানে কি বলবো কি হিজাবিয়ান আপনি আপু যেই হন না কেন পারফেক্ট একদম আর এটা ব্যাক পার্টটা আমাকে এত মুগ্ধ করেছে আমি একদম শুরু থেকে বলে আসছি এবং দেখেন কি কাপড়টা এনে দিয়েছে ভাই দেখছেন পুরোটার মধ্যে এরকম করে আলাদা করে প্যানেলিং করে কাজ করা অল ওভার ব্যাক পার্টটা দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখছেন অল ওভার ব্যাক পার্টটাতে সুন্দর করে সেই ভাবে আপনার প্রিন্টিং করা আছে হুম প্রিন্টিং করা আছে এই হচ্ছে হওয়ার উঠে যাওয়ার কোনো অপশন সাথে ক্যারি করবেন এই কালারটাই হচ্ছে মানুষকে ফর্সা করে দেয় যারা যান তারা মাস্ট হ্যাভ দিস ওয়ান দিস কালার বিকজ অফ এটা একটু ম্যাজিক টাইপসের এর কালার আর হাতাটা তো ওয়াও জোস 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 দেখছেন মানে এরপর আবার কি করা ওইটা তো আবার এরকম করে করা আছে মানে ভ্যারিয়েশন হতে পারে দ্যাট মিনস আমি সব সবকিছুই লাইভে একদম দেখিয়ে দিলাম ওনাতে আসলে তো সব ভুলে যেতে হবে ওন্নাটা যে বেশি সুন্দর কি করব বলেন পুরো অন্যার মধ্যে আবার মানে এই প্রাইজ রেঞ্জে মানে কি বলবো আর মানে কিভাবে কিভাবে সম্ভব এই ওনাটা সম্পূর্ণ ইম্পর্টেন্ট হ্যাঁ রোলেক সুতোর বুননে করা এই যেটা হ্যাঁ সম্পূর্ণ ইম্পর্টেন্ট কি দামে কি পাবেন আমি বুঝাইতেই পারতেছি না যদি আপনাদেরকে একটু হাতে ধরাইয়া দেখাইতে পারতাম না মামার মনে যে শান্তি হইতো যে আপনাদেরকে কি দিচ্ছি মানে যারা পাবেন তারা তো বুঝেই যাবেন হাতে পেয়ে আল্লা আল্লাহ পূজে বারবার বারবার লাইভে বলেছে কেন বলেছে আর যারা বুঝবেন না তাদের জন্য আসলে খারাপ লাগতেছে যে কেন বুঝবেন না হ্যাঁ খুবই সুন্দর আপু বিলিভ মি মানে এটা অন্যরকম একটা জিনিস আছে বিশ্বাস করেন মানে এই জিনিস আসেন না অ্যাকচুয়ালি হ্যাঁ এই জিনিস আসলে আসেই না এখন আসেন প্যান্টটা প্যান্টটাও দেখেন খুব সুন্দর হ্যাঁ প্যান্টটাও খুব সুন্দর পাবেন কোমর ইলাস্টিক থাকবে আর এই যে দেখেন কি যে সুন্দর কলিজা কালারটা ঠিক যেমন সুন্দর ইয়োলোটাও তেমন সুন্দর মানে আছে না যে যদি মনে করেন আপু আমি নিতে চাই না দুইটা নিতে চাই এরকম ড্রেস আসবেন আমি তাও বলবো নেন কারণ আপনি তো জিততেছেন আপনাকে জিতাইতে পারতেছি একটা মানুষকে জিতানোর জন্য আপনি সাজেস্ট করলে কিন্তু কোনো গিলটি কাজ করবেন আপনার তো বিষয়টা হচ্ছে এরকম এই ড্রেসের ক্ষেত্রে আমি কখনোই কাউকে বলবো না যে একটা নেন যদি সুযোগ সব বুঝে পান দুইটাই নেন ট্রাস্টমি কারণ এই সুযোগ পাওয়া যাবে না তো এরকম টাইপসের ড্রেস আসে না তো আপু সচরাচর মাস কি মাস চলে যেগুলো আসে না এই দেখেন খুবই সুন্দর এপরে দেখবেন যে নতুন অনেক ডিজাইন পেয়ে যাবেন আমিও তো এই প্রাইসে আপু যে প্রাইসটা আপনাদেরকে আমি এখন দিচ্ছি সেই প্রাইসে কিন্তু আমি এরকম ড্রেস নেস্টে কিনে আনতে পারবো না মানে এই প্রাইসের সাথে আর টাকা কোয়াড করেন তাও কিনে আনা একটু অসম্ভব ব্যাপার হয়ে পড়বে ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ ফুল্লি স্যাটিসফাইড অনেক ড্রেস নিয়েছি আলহামদুলিল্লাহ নাসিম আপু লিখেছেন ড্রেস নিয়েছে ওকে যারা নিয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে হচ্ছে গিয়ে ইয়ে করবেন আজকে আমি কী কী বলতে বলতে যে আমি ওই যে কালারের কন্ট্রাস্ট নিবো সব ঘোলায় ফেলছি ঠিক আছে সো এই হয়ে যাচ্ছে আজকে তাহলে আমরা এখন চলে যাবো প্রাইসে হ্যাঁ সবগুলো ড্রেস দিয়ে দেন প্রাইসে চলে যাব তাহলে আজকে আমরা টোটাল ড্রেস দেখলাম হচ্ছে গিয়ে তিনটা ডিজাইন হ্যাঁ তিনটা ডিজাইন দুটো নতুন ডিজাইন আর এটা হচ্ছে গিয়ে আপনাদের একদম প্রাণ একটা ড্রেস যে যেটা অনেক কাপড়ে পাননি সো যার যেটা ভাল লাগে নিজের কলি যে কালারটা সুন্দর এই কালারটা সুন্দর ওকে আচ্ছা তারপর হচ্ছে গিয়ে কে মেজারমেন্ট করেছে স্লিপটা আপনি দেখেননি এটা হয় কখনো বলেন তো আমাকে আচ্ছা তারপর হচ্ছে কি নাম আসমাবু লিখেছেন খুব সুন্দর তারপর হচ্ছে চঞ্চল পড়েছেন সো কিউট হ্যাঁ তো দিয়ে দেন আমার কাছে ড্রেসগুলো দিয়ে দেন মাসাল্লাহ মশাল্লাহ খুবই সুন্দর অসাধারণ অসাধারণ যাকে বলে এটাও কিন্তু নিউ এটাও ব্র্যান্ড নিউ যেহেতু এগুলো ইম্পোর্টেড আপাসকে বেশিরভাগ যিনি দেশের বাইরে থেকে আসা ম্যাটেরিয়াল দ্যাটসঅ কিন্তু আমি সেটাও দেখিয়ে দিয়েছি কোনটা রেখে আজকে কোনটা নেবেন কোনটা রেখে সব এটাও কিন্তু থ্রি পিস এটাও থ্রি পিস এটা হচ্ছে পাকিস্তানে অনেক হাই রেঞ্জের একটা ড্রেসের আপনার ইন্সপারেশন এটা পেয়ে যাচ্ছেন একটা পাচ্ছেন আঘানুরে আঘানুরটা দিয়ে দেন তো যেটা আপু পরে আছে সেটা তো পরেছে যে প্যান্ট প্যান্টগুলো কিন্তু অসাধারণ হ্যাঁ প্যান্টগুলো অসাধারণ ড্রেসগুলো অসাধারণ দেখেন মানে কোনটা রাখবেন হ্যাঁ জানতো ধরেন তো মানে কোনটা রাখবেন কোনটা নিবেন মানে পাগলা পাগলা হয়ে যাবেন এত কিছু হাতে ধরলে তো ধরতে পারবেন না কি করতেছে দেখ আচ্ছা তারপরে হচ্ছে কি আপু কাপড়টা কি আপু কটন আমি পরে যেটা আছে সেটা কটন একদম পিওর সলিড কটন হ্যাঁ যেটা আমি গায়ে পরে আছি সেটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে হ্যাঁ বলেই দিয়েছে একদম জেকার্ড করা প্যান্টটাও সেম প্যান্টটা কিন্তু অনেক আরও বেশি দামি ম্যাটেরিয়াল ব্যাগটা আরও দামি সো ফার্স্টে হচ্ছে কি যে দেখেন আমরা কিন্তু ক্যাশ অনে ডেলিভারি করে থাকি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে সুন্দরবন একশো পঞ্চাশ টাকা এসে পড়ে আড়াইশো টাকা হোম ডেলিভারি যারা ঢাকার বাইরে সদর নিচ্ছেন তাদের জন্য একশো তো বিশ টাকা আমাদের পার্শিয়াল ডেলিভারি হয় না আপনি যে কটা দরকার সে কটা শুধুমাত্র অর্ডার করবেন আপনি রিসিভ করে সব করবেন নতুন সব রিটার্ন করতে হবে এটা হচ্ছে কি আমাদের প্রসেস অ্যান্ড ঢাকার প্রথমবার আপনার এটা ফ্রড ফেক নেই সেটা প্রুভ করার জন্য আমরা বলি নামমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করে দ্বিতীয়বার থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা কিন্তু কোনো নগদ এবং রকেটে আমাদের কোনো অ্যাকাউন্টে আপনাকে আমরা পার্সোনালি নক দিব না আপনি গিফট পেসেন এই পেসেন ওই পেশেন বা আপনি বিকাশ করেন ফুল পেমেন্ট বিকাশ করেন এগুলো কিচ্ছু বলবো না যারা বলে থাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পার্টের সব এগুলো ফ্রড অ্যান্ড ফেক দয়া করে বিকাশ করবে না নগদে আমাদের কোনো অ্যাকাউন্ট নেই রকেটও নাই যদি ফ্রড ফেকের ফাঁদে আপনি প্রতারিত হয়ে দায় ভার আপনার আমাদের তানহাস কলেশন কোম্পানি না আমারও না এছাড়া আপনি চাইলে ডাবলিউডিউ ডট তানহাস ডট কম ওয়েবসাইট থেকেও নিতে পারেন ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকা শোরুম অ্যাড্রেস বলে দিচ্ছি ঢাকা বেলি রোড ক্যাপিটাল সিরা সেন্টার ইস্তালে শপ নম্বর এইট ঢাকার বাইরে কুমিলাতে আছে কুমিলা প্ল্যান্টাস শপিং মলের দোতালে শপ নম্বর নাইন এই হচ্ছে আমাদের ডিটেলসটা সো আজকে লস প্রাইসের ড্রেস আমার পরাটা আর এটা এটা তো জানেনি প্রমোশনাল প্রাইসে পাচ্ছেন আর এটা হচ্ছে আঘানুরের একটা সুন্দর ড্রেস সো এটার মধ্যে আমরা কালার পাচ্ছি দুটোও এই যে দেখেন খুব সুন্দর ইউনিক কিন্তু কালারগুলো সরিয়ে ফেলেন হ্যাঁ এটার মধ্যে দুটো কালার পাচ্ছি এটা আমি পরে প্রাইস বলে দিচ্ছি আর এখন আমি আগে হচ্ছে কি এটার প্রাইসটা বলি ধরেন তো এটার প্রাইসটা বলি এটা হচ্ছে কি পুরো ড্রেসের মধ্যে আপনার চিকেন কারি খুব সুন্দর করে অ্যাম্বয়ডি ওয়ার্ক হাতার মধ্যে এবং নিচে চিকেনকারি বোরিং ওয়ার্ক কাটওয়ার্ক থাকবে ওনারগুলো রেওন কোটা কটন সরি রেক্স কোটা কটনের মধ্যে হবে এটা সম্পূর্ণ নতুন পেটানে। হ্যাঁ আর এটাও খুব সুন্দর করে যাবে এবং নিচেও সুন্দর মতো চিকেন কারি উইথ কাওয়ার্ক সাইডে গোটা পাতি থাকবে প্যান্টের নিচেও দেন প্যান্টের নিচেও কিন্তু খুব সুন্দর করে দেখেন একদম এটা কিন্তু প্যান্টটা হয়ে যাবে আর ড্রেসের ম্যাটেরিয়াল হয়ে যাবে কটন বেস সিল্ক যেটা প্রিমিয়াম কোয়ালিটি নাইনটি ফাইভ পার্সেন্ট কটন ফাইভ পার্সেন্ট লেয়ার থাকে যেটা কটন লাভার জন্য পারফেক্ট আর যে কটন হচ্ছে প্যান্ট হয়ে যাবে প্যান্টের নিচেও দেখেন কি সুন্দর করে আপনার কাটওয়ার থাকবে চিকেনকারি উইথ কাটওয়ার সো ড্রেসটার বডি হবে ফর্টি সিক্স হ্যাঁ একটা ফ্রি সাইজে যাবে ফর্টি সিক্স ঠিক মতো মেজারমেন্ট করেছেন নাকি ফর্টি এইট ফর্টি সিক্স হ্যাঁ বডি হবে ফর্টি সিক্স যে যার মতো করে করে নিতে হবে হাত হবে টোয়েন্টি ওয়ান পাকিস্তানি মেজারমেন্ট অ্যান্ড লং হবে ফর্টি ফাইভ দ্যাট মিনস তিরিশ থেকে ছিচল্লিশ অব্দি আপুরা নিতে পারবেন তার বেশি হলে নিতে পারছেন না যারা কম আছেন তারা হচ্ছে হালকা চাপিয়ে নিলেই হচ্ছে আপু যেভাবে থার্টি সিক্স করে নিয়েছি আর ওনাটা হয়ে যাবে নব্বই লম্বা চড়া হবে চল্লিশ প্যান্টের হিপ হবে আপনার সত আঠারো থেকে উনিশের মতো আর লম্বা হবে চল্লিশ ইঞ্চ যেটা কিন্তু আমি খুব পছন্দ করি এই যে দেখেন খুবই সুন্দর ওনা বললাম না অনেক বড় একদম পাকিস্তানি মেজারমেন্টে পাকিস্তানি ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছেন এটার প্রাইস থাকছে শুধুমাত্র 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 কত চব্বিশশো পঞ্চাশ বা পঁচিশশো পঞ্চাশ হলে এই ড্রেসগুলো তাও হোলসেল হয়ে যায় রাইট বাট এটা পাচ্ছেন না কাপড়ে শুধুমাত্র এক হাজার ছয়শো নব্বই টাকা ষোলোশো নব্বই টাকা এটার প্যান্টটা দিয়ে দেন সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নেন এটার দুটোর ওনার মধ্যে কিন্তু একটু ভেরিয়েশন হবে হ্যাঁ যার যেটা বেশি ভালো লাগবে নিয়ে নিন পরে অর্ডার করলে অপশন নিতে হবে আগে অর্ডার করলে কিন্তু পেয়ে যাবেন সোল্ড শুন আমি জানি না পরে বলেন কি আপু এবার সাইডেও কিন্তু গিট প্যানেল প্রায় আছে দেখছেন অসাধারণ আপু যারা হাতে পাবেন তারা কেন এত ড্রেস নেয় তানহাস থেকে যে আপু এত কেন ড্রেস নেয় যারা নেয় তারা জানে যে কেন নেয় হ্যাঁ কারণ এই সেম ড্রেসটা আপনি অন্য থেকে একটা কিনতে গিয়ে আপুরা করে কি এইখানে সেম তার চেয়ে ভালো কোয়ালিটির এটাও নেই আরো একটা পেয়ে যায় সেজন্য সবাই এত ড্রেস হয়ে যায় যেখানে আপনি পাঁচটা নিতেন সেখানে দশটা হয়ে যায় সেই প্রাইস অথচ তার চেয়ে ভালো কোয়ালিটির সো যারা এই কালারটা নেবেন নিয়ে নেন ওকে কলিচা কালার সাথে বিস্কিট ব্রাউন কালার সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম দেন হচ্ছে গিয়ে এটাতে চলে যাই যে খুব সুন্দর এই কালারটা খুব ইউনিক মানে আমার কাছে এই কালারটা খুবই ইউনিক লেগেছে খুবই 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 মানে আমি শুরু থেকে বলছি দেখেন এটা তো সাইডে গিট প্যানেল প্রাইপেরিং চিকেন কারি উইথ বোরিং ওয়ার্ক হাতার মধ্যে কাজ যারা হিজাবিয়ান আছেন তারাও খুব সুন্দর করে ক্যারি করতে পারবেন মানে কাজটা দেখা যাবে মধ্যে হয়েছে যে প্যান্টটা খুব আরামের সাথে ক্যারি করবেন মোট কথা মানে খুব আরাম 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 হ্যাঁ সো প্রাইস থাকছে আপনাদের জন্য ষোলোশো নব্বই টাকা যার এই কালারটা লাগবে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ ষোলোশো নব্বই ষোলশো নব্বই বলছি না না ষোলোশো নব্বই হবে নাকি ষোলোশো নব্বই টাকা ঠিক আছে যারাই নিবেন হ্যাঁ এক হাজার ছশো নব্বই টাকা সরি ষোলোশো নব্বই টাকা বলছি ষোলোশো টাকা হ্যাঁ যারাই নিবেন এক হাজার ছশো নব্বই টাকা তাড়াতাড়ি করে নিয়ে নিন হচ্ছে গিয়ে চলে এটা এটা লস প্রাইস দিতে বলতে ইচ্ছা করে না এটা না নিতে পারলে এবার সত্যি কথা আমি আমি মানে সত্যি করে বলি যে আসলে আপনাদের আফসোস করা উচিত যদি এটা ভাগে না পাইছে না পারা কলিচা কালারটা তো একদম কলিজা লাগার মতো সুন্দর দেখি ধরেন আমার ফেভারিট দুটার মধ্যে সবচেয়ে বেশি ফেভারেট হচ্ছে কলিচা কালারটা সো যারা একদম বেশি ফেভারেটটা নিতে চান আপুর এটা এটা একদম পুরো কটন মধ্যে মধ্যে হবে হবে এরকম সুন্দর চেইন লাইন যেটা সেটার যে কটনের কামদানি টেক্সারে ওয়ার্ক করা হ্যাঁ এবং প্যান্টও সেম এই ম্যাটেরিয়াল হবে ওনারটা কামদানি রোলের সুতোর বন্য করা সাইডে আবার দেখেন কটন পার বলে না কাতান কটন পার ওরকম করে করা আছে প্যান্টও সেম দেখেন কোন ম্যাটেরিয়াল আছে এটা আমার লস প্রাইসের ড্রেসে দেখেন প্যান্ট কি পরিমাণ সুন্দর ও এটার প্রাইসে বলতে ইচ্ছা করে না বিশ্বাস করেন এটা হচ্ছে কি আপনারা পেয়ে যাচ্ছেন বডি হয়ে যাবে ফর্টি এইট হাত হবে টুয়েন্টি লং ফর্টি ফাইভ অন্য হয়ে যাবে বডিটা কি মেজারমেন্ট করেছেন ঠিক আছে আচ্ছা অন্য হয়ে যাবে এইটি সিক্স থেকে এইটি এইট চড়া হবে ফর্টি টু প্যান্টের হিপ হবে ষোলোর মতো আর লং হয়ে যাবে আপনাদের কী লিখছে থার্টি কত এইট না থার্টি এইট ওকে প্যান্টের হিপ হবে ষোলো আর লং হবে থার্টি এইট থেকে থার্টি নাইন এটার প্রাইস মাত্র 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 বলতে ইচ্ছে করে না আচ্ছা দুশো আমি করছিলাম এক হাজার তিনশো আশি টাকা মাত্র তেরোশো আশি টাকা ভাবা যায় আপু এটা সেলার খরচটা কই গলা গিট পাইপিং পাইপিনিং এডি স্টোন হাতার মধ্যে মানে এটা এটা কাপড়ের দাম কই বলেন কাপড়ের দাম কই থ্রি পিস স্টিচ আর কোথায় কি মানে ম্যাটেরিয়াল যদি শুধু সুতি দিতাম যে প্রিমিয়াম কটন প্রিমিয়াম কটন তাও একটা কথা ছিল যে হ্যাঁ ওনাটা কাশ্মীরি কটন বা প্রিমিয়াম কটন তাও একটা কথা ছিল বলেন সো যারা আমার ফেভারিট কালারটা নেবেন দেন প্যান্টটা দিয়ে দেন তারা স্ক্রিনশট নিয়ে নেন এই যেটা হ্যাঁ কলিচা কালারটা খুব সুন্দর আর যারা ফর্সাকারক কালার চান তারা হচ্ছে গিয়ে লিওটা নেবে দুটো কালারই আমার অনেক পছন্দের বারবার বলতেছি না যে দুটো কালার আমি সাজেস্ট করবো বাট এটা বেশি সুন্দর লাগে আমার কাছে আমি দেখিনি আমার পেয়ে কলিচা কালার ড্রেস প্রচুর আমি আনি আমার ভালো লাগে সো এই হয়ে যাচ্ছে আপনাদের খুব সুন্দর করে ড্রেসটা হিজাবিয়ানদের জন্য মোস্ট প্রেফারেবল দেখেন অনেক সুন্দর করে কাজ এই সুযোগ পাবেন না তেরোশো আশি টাকায় না আমার কাছে না এই যে সো প্রাইস তো আমি কি না এই তো আনতে পারবো না আমার যে তেরোশো আশি টাকা দিয়ে ড্রেস বারবার দিতাম আমি খুশি খুশি মনে নিয়ে আসতাম প্রাইস থাকছে এক হাজার তিনশো আশি টাকা হ্যাঁ এক হাজার তিনশো আশি টাকাই তো চলেন আমরা হচ্ছে গিয়ে আজকে টপ ফিফটি থেকে ও সরি 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 তো ফিফটি উইনার নিবো ঠিক আছে আমি ড্র করে নিয়ে দিচ্ছি যারা যারা আর কি ফ্রি ড্রেস পাবেন কি পাবেন না পাবেন সব আচ্ছা তার আগে আরেকটা ড্রেস রয়ে গেছে এটার কথা ভুলে গেছি দেখছেন আঘানুরি আমি ভুলে গেছি এই ড্রেসটা এমন হ্যাভি মানে দামি ড্রেস তো হাতে নিলে বোঝা যায় যে হ্যাঁ ঠিক আছে ওকে সো এটা হয়ে যাচ্ছে দুটো কালার এটা কিন্তু ওনাটা থাকবে আপনাদের বক্স কোটার মধ্যে হ্যাঁ এটার অন্যটা আবার আলাদা টোটালি আলাদা অনেক সুন্দর সো একটা হয়ে যাবে আপনাদের সি ব্লু কালার একটা হয়ে যাবে আপনার ব্রিক কালার ব্রিকের সাথে ব্ল্যাক কালারের সুতোর কাজ সেজন্য ব্ল্যাক ওনা যাবে আর এটার সাথে যে কালারের সুতোর কাজ সে কালার ওনা ওনা যাবে হ্যাঁ দুটোরই সেম ভাবে ওনা যাবে এই যে এটা কি করছেন এটা তো রাগ করে বসে আছে আচ্ছা সো এটার বডি আছে 48 একটা ফ্রি সাইজে যে যার মতো নেকে কিন্তু আপনাদের খুব সুন্দর করে একটা ক্রিস্টাল বল দিয়ে সুন্দর করে আগানোর মতো ডিজাইন করা আছে এটা ওপেন করেও পড়তে পারবেন ক্লোজ অবস্থায় পড়তে পারবেন হ্যাঁ হাতার মধ্যে সুন্দর করে কাজ পুরো প্যাটার্নটা নিশ্চয়ই দেখেছেন আপনারা আগানোর প্যাটার্ন যা হয় সেম ভাবেই থাকবে খুব সুন্দর করে হেভিলি হাতার মধ্যে খুব সুন্দর করে কাজ ওনাটা অনেক বেশি এক্সক্লুসিভ এন্ড এক্সপেন্সিভ পেয়ে যাচ্ছে 85 লম্বা 38 চড়া এটা কিন্তু টু পিসের একটা অপশন এবং লং ও 43 আগানোর যেরকম হয় এরকম সব কিছু এভরিথিং সো এটা আজকে আপনাদের জন্য ক্লিয়ারেন্স ডিসকাউন্ট প্রাইসে যাচ্ছে শুধুমাত্র শুধুমাত্র কততে দিব এটা বলেন এটা সে ড্রেসগুলো তো মিনিমাম উনিশশো থেকে দু টাকাও কম হয়ে যায় তাই না ওকে এটা দিলাম আপনাদের জন্য শুধুমাত্র আঠারোশো টাকা দিলাম না যান আঠারোশো এক টাকাও দিলাম না কী দিব তাহলে এটা আমার যে কয়জন আপু নিতে পারবেন এটা প্রাইস দিলাম আপনাদের জন্য শুধুমাত্র এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে টু পিসের প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন আঘানুরের এই সুতোর কাজ প্লাস হচ্ছে গিয়ে এই প্যাটার্নের অ্যাম্ব্রয়েডারির কস্টিং প্রাইস অনেক বেশি যেমন কোয়ালিটি ফুল তেমন কস্টিং প্রাইসও বেশি সো যারা এই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে রাখেন এবং অন্যটা বেশি এক্সপেন্সিভ দিয়ে দিয়েছে এটার মধ্যে কিন্তু দুটো ক্যাটাগরির ওনা আছে একটা হচ্ছে রেপ্লিকা ভার্সন এটা কোনো র্যাপ্লিকে ইউজ করা হয়নি ওকে আর এটা হয়ে যাচ্ছে ব্রিক কালার সো যার এই কালকটা স্ক্রিনশট নিয়ে নেন এখন আমাকে পঞ্চাশ জনের নামটা দিয়ে যায়নি দেন আমি এখন হচ্ছে গিয়ে উইনার করে দিই আচ্ছা এখন আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলবো সেটা আগে শুনে নিন সেটা হচ্ছে গিয়ে আমি অলরেডি টপ ফিফটির যে লিস্টটা সেটা অলরেডি আমি আমার পেজে যারা এখনো লাভ লাইক দেন না প্লিজ লাভ লাইক দিয়ে দেন একটু পরে উইনার নিয়ে নিচ্ছি এই লাইফ থেকে সো আমাদের পেজের রুলসটা হচ্ছে আপনি প্রতিদিন যে লাভ লাইক দিচ্ছেন কমেন্ট করছেন যারা প্রতিদিন লাভ লাইক কমেন্ট করছেন পরে এসে দেখলো লাভ লাইক কমেন্ট করছেন বা প্রত্যেকটি স্টিল পিকচার আমি যাই পোস্ট করছি লাভ লাইক কমেন্ট করে যাচ্ছেন তারাই কিন্তু সপ্তাহ শেষে টপ ফিফটি যাচ্ছে আবার লাইভে কমেন্ট করে লাভ লাইক দিয়েও কিন্তু প্রতিদিনও গিফট পাচ্ছেন তো যারা একবার ট্রিক্সটা শিখে যাবেন তারা কিন্তু প্রতিনিয়ত উইনার হবেন তো এখানে আমাদের লিস্টের দ্য টপ ফিফটিন নাম আছে এখানে সো আমি এবার টপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ নিব না কারণ হচ্ছে আমি যেটা দেখেছি আপনাদেরকে এতবার করে বলার পরেও আপনারা টপ লিস্টে থাকার জন্য কারণ এই লিস্টটা কিন্তু আমি অ্যানাউন্স করি না এই টপ যে লিস্টটা আছে উইকলি এঙ্গেজমেন্ট লিস্ট সেটা ফেসবুক থেকে ফিক্সড করে দেয় এটা আমার হাতে নাই আমার হাতে থাকলে যারা শুধু শুধু বারবার বলার পরেও একই পোস্টে দশ বার করে কমেন্ট করেন আমি তাদেরকে লিস্ট থেকে বাদ দিয়ে দিতাম তো এটা ফেসবুক তার ওটা বুঝে না ডিটেক্ট করতে পারে না বাট প্রবলেমটা কিন্তু তারা ঠিকই করে ওটা না করলেও তারা দেখা যায় কি রিচ কমিয়ে দেয় ঝামেলা করে পেজে অনেক তো সেজন্য আমি যেটা করেছি অনেকবার বলার পরেও যারা টপে থাকেন টপ ফাইভ সিক্সের মধ্যে তারা বারবার বারবার আমার কাছে প্রুভও আছে টপ টেনের মধ্যেও যারা আছেন একই কাজ করেছেন আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে এটা কাজটা যেন করেন না একটা পোস্টে আপনি ম্যাক্সিমাম মানে স্টিল পিকচার দু থেকে তিনটা তিনটার বেশি আমি অ্যালাউ করব না দুটো করেন বেটার ঠিক আছে ফেসবুক এটাকে গ্যামলিং ইস্যুস ধরে তো সেজন্য এবার আমি পঞ্চাশ জন থেকে র্যান্ডামলি উনার নিব ঠিক আছে একদম টপ ফাইভ নিব ঠিক আছে যে আসে না টপ সিক্স নিব প্রথম তিনজন হচ্ছে ড্রেস গিফট পাবেন পরের তিনজন হচ্ছে থাইল্যান্ডের গিফট পাবেন ঠিক আছে ছয়জন টোটাল বিসমিল্লা স্টার্ট করে নিই একজন ড্রেস একজন থাইল্যান্ডের গিফট এভাবে করে নিই ঠিক আছে বেটার ওকে বিসমিল্লা জানি কে হবে হবেন উইনার ভাই আর যারা যারা এখানে নাম আছে সবগুলো নাম দেখে আসেন আমি দিয়ে দিয়েছি পেজে বিসমিল্লা নাম্বার ওয়ান খুলি কেসে লাকি মানুষ দেখি আপনাদের চাওয়া বেশি টেনশন লাগে হ্যাঁ ফারহানা ইয়াসমিন কি লিখছে রিমি ফারহানা ইয়াসমিন রিমি আপু কংগ্রেচুলেশন উনি হচ্ছে একটা ড্রেস গিফট পাচ্ছে ফারহানা ইয়াসমিন রিমি তো লিখছে আপু একটা ছিল নাকি কি লিখছো লাস্টের সেটুকু বুঝতেছি না দেন কনগ্র্যাচুলেশনস আপু ড্রেস লিখে দেন হ্যাঁ ড্রেস এখন যার নাম উঠবে সে আপুর কাছ থেকে থাইল্যান্ড থেকে আনা একটা গিফট পাবে সুন্দর একটা গিফট পাবে দেখি কে হয় মানে একজন নিব ড্রেস আরেকজন নিব এটা ঠিক আছে বাট যেহেতু টপ লিস্টে আছে তাদের গিফটগুলো খুব টপ হবে হ্যাঁ ওকে নামটা একটু দেখতে চাই আসিফ আশফিয়া সুলতানা

এখন হচ্ছে থাইল্যান্ড থেকে আনে একজন গিফট পাবেন যেহেতু দু সপ্তাহ হয়েছে না আমি ছজন নিচ্ছি আমি বললাম না যে চেষ্টা করবেন রেগুলার লাভ লাইক শেয়ার কমেন্ট করতে যারা একটু শেয়ার করেন তারাও কিন্তু এগিয়ে থাকেন আচ্ছা জান্নাতুল নাইমা উনি কি গিফট পাবে এ উনি কি ড্রেস পাইছে শাড়ি লিখেন না ওর পাশে লিখেন ওখানে এখানে লেখেন তারপর তো ভুল করে হচ্ছে গিয়ে গতবারের মতো আমাকে কষ্ট দিবেন হুম উনি কী পাইসেনদ ড্রেস তাহলে হচ্ছে থাইল্যান্ড থেকে আনা গিফট পাবে জান্নাতুল নাইম আপু কনগ্রেচুলেশনস ওকে তাহলে কজন হলো চারজন এখন আরেকজন যাবে ফ্রি ড্রেস আমি জানি না কে হবেন দেখি তো নামটা কে সে লাকি পারসন সাইফা বিনতে নামগুলো আপনার লিস্টেও পাবেন সাইফা বিনতে আপু কনগ্রেচুলেশনস উনি আবার ড্রেস পাবে না কজন হলো আরেকজন যাবে লাস্ট ওয়ান কে দেখি কনগ্রেচুলেশন আল্লাহ সে কি পাবে নাম হচ্ছে সাদমান রহমান সাদমান রহমান কনগ্রেচুলেশন উনি কি পাবে উনি ও থাইল্যান্ড থেকে আনা গিফট পাচ্ছে ওন থাইল্যান্ড থেকে আনা গিফট পাচ্ছে ওকে এখন আসেন হচ্ছে আমি র্যান্ডম নিয়ে দেখাই যারা হয়নি হ্যাঁ আবার বলি না পাবার নাম তো উঠাইছেন হ্যাঁ আমি দেখাচ্ছি দেখেন নামগুলো আমি দেখি আবার পাবেন আপু আমি তো অনেক গিফট নিয়ে আসছি যেমন এই আপু হতে পারিনি নাম হচ্ছে তাহসিন আপু হ্যাঁ তাহসিন আপু তারপর আমি জাস্ট নামগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই নামগুলি আপনারা পঞ্চাশের মধ্যে পাবেন হ্যাঁ তারপর হচ্ছে গিয়ে নার্গিস আক্তার আপু ওনারা যেমন উনার হতে পারেনি বাট লিস্টের নামগুলো আপনার মিলালেই পাবেন র্যান্ডাম আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের জন্য যাতে করে আপনারা ফেয়ার আমি সবসময় ফেয়ার তারপরে মুস্তাকিম সুপার অ্যাক্টিভ এই যে তো এটা হচ্ছে যে ব্যাপার এটা হচ্ছে লাক আপু হ্যাঁ তো কনগ্র্যাচুলেশন্স আর এখন হচ্ছে গিয়ে আমি আমাদের লাইভ থেকে উইনার নিব হ্যাঁ এই লাইভে যারা অ্যাক্টিভ ছিলেন শুরু থেকে র্যান্ডম কমেন্ট নেই যেহেতু আজকে সময় দিতে পারিনি লাইভ তো বিশাল বড় হয়ে গেছে উইনার নিতে গিয়ে সমস্যা নেই কনগ্র্যাচুলেশনস যারা যারাই গিফট পেয়েছেন সবাইকে হুম ওকে কমেন্ট দিই কে পারসেন আমি জানি না নাম হচ্ছে তাবাসুম আর টি তাবাসুম আরটি উনি হচ্ছে কি আপনার ক্যাশব্যাক পেয়ে যাবেন আজকে লাইফ থেকে যে ড্রেসটা নেয় না কেন থ্রি হান্ড্রেড টাকার ক্যাশব্যাকের অফারটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমি এখন একটু রিভিউ থেকে উইনার নিই যারটা হাতে পড়ে যায় হ্যাঁ আচ্ছা এখানে রিভিউ নাই একটা নামে উপরে যাই হ্যাঁ যার রিভিউটা পেয়ে যায় আমার সবচেয়ে পছন্দের কালার হলুদ আর কমলা সেলিনা আপু আচ্ছা রিভিউ থেকে আমি এ আপুকেই পেয়েছি আমার যে আপুকে পেয়েছি উনিও থ্রি হান্ড্রেড টাকার একটা হচ্ছে গিয়ে গিফট ফাউচার পেয়ে গেল আজকে লাইভ থেকে যেই ড্রেসই নেয় না কেন হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার সো ডান এখন আমি আজকে গিফট দিতে দিতে আমি টায়ার্ড হয়ে গেছি আচ্ছা এখন হচ্ছে গিয়ে আমি চলে যাব লাভ লাইকে হ্যাঁ এখন চলে যাব লাভ লাইকে ও মাইকি একটা সেকেন্ড এখন চলে যাচ্ছি লাভ লাইকে স্মিল্লা কে হবে উইনারি ফোর ফাইভ আ কষ্ট দিল মনে দেখলেন ফেসবুক কত দুষ্ট আজকে একটু লাভ থেকে একজন কুইনার করে দেখে শুধু লাভ যারা দিয়েছেন একটু একটা উইনার লাভ থেকে নেই আর একটা হচ্ছে গল থেকে নেই যারা লাভ দিয়েছেন তাদের থেকে একটু নেই কে হয়েছেন তাসফিয়া জিন্না তাপু উনি থ্রি টাকার ক্যাশব্যাক পেয়ে গেল আরেকজনকে নিয়ে নে অল থেকে হ্যাঁ যারা এখন দিচ্ছেন লাভ লাইক ওয়ান জিরো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন and টেন ওকে এখন হচ্ছে কি কি নির্ঝুম নিশি আপু কনগ্র্যাচুলেশন্স আপনিও পেয়ে গেলেন থ্রি হান্ড্রেড টাকার অফারের ড্রেস সিবিতে ঠিক আছে সো কনগ্র্যাচুলেশন সবাইকে যে আজকে যারা দিয়েছেন তারা আবার এরকম ফিফটি লিস্টে চলে আসবেন অটোমেটিক্যালি হ্যাঁ অটোমেটিক্যালি ফিফটি লিস্টে চলে আসবে সবাই চেষ্টা করবেন যে পোস্টগুলোতে একটা লাভ লাইক হাই হলেও দিয়ে দিতে আর পারলে একটা টাইম লাইনে শেয়ার করে দিতে হ্যাঁ শেয়ারগুলো কিন্তু পয়েন্ট অনেক বেশি বাড়িয়ে দেয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ইলেভাবে এতটুকুই আলাইকুম আল্লাহ হাফেজ